Assalamualaikum warahmatullahi wabarakatuh. মহারব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার রজনীতে সপ্তাহের শ্রেষ্ঠতম রাত দোয়া কবুলের রাত এবং পাশাপাশি রজব মাস চলতেছে যে রজব মাসের ব্যাপারে আমার নবী সাদ করেছেন আর রজব শাহরুল্লাহ রজব মাস আল্লাহর মাস শাহরুর রজব শাহরুল্লাহ রজব মাস কার মাস আল্লাহর মাস এই রজব মাসের জুমার রজনী এই মাসে আপনারা জানেন আমার নবীজির অনন্য মুজিজা আমার নবীর অনন্য শ্রেষ্ঠত্ব প্রমাণ বহনকারী এমন একটি ঘটনা আল্লাহ পাক এই মাসে সংগঠিত করেছেন সেটি হচ্ছেন মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কিনা তো এই মাস অনেক দিক থেকে মহিমান্বিত এবং নবীজি রমাদান শরীফ আসার পূর্বেই রজব মাস যখন আসতো তখন থেকে নবীজি রমজানের প্রস্তুতি শুরু করে দিতেন এবং নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন আর আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন সুবহানাল্লাহ এমন একটি মহিমান্বিত রজনী আজকে আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসের আলোকে কিয়ামতের আলামত ফিতনা ও কবর জীবন সম্পর্কে আলোচনা এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে আপনারা শুনতে রাজি আছেন আমাদের এই সমস্ত বিষয় জানা দরকার আছে না নাই আমি পবিত্র কোরআনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে কোরআন সুন্নাহ থেকে কিয়ামতের আলামত সমূহ আমাদের কবরের জিন্দেগি আমাদের হাশরের জিন্দেগি এবং আমাদের কি করণীয় এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক আমাকে যেন কালেমায়ে হক বলার আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করে সবাই বলেন আমিন অনেক কষ্ট করে আমার ভাইরা আজকের মাহফিলের আয়োজন করেছেন আমি আমার ভাইদেরকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই পাশাপাশি আমি একটা জিনিস বলার চেষ্টা করি এটা আমাদের অনেক ভাইরা অপছন্দ করলেও এটা আমাদের দায়িত্ব বলা সেটা হচ্ছে এই যে আমরা একটা আবাসিক এলাকার মধ্যে মাহফিল এটা একটা আবাসিক এলাকা না আশেপাশে মানুষ এখন প্রায় 11:45 বাজে অনেকের এখন ঘুমাতে যাওয়ার সময় হয়েছে অনেকের ঘরে অসুস্থ বাবা মা আছে অনেকের পরীক্ষা আছে এই জন্য এই সমস্ত এলাকার মধ্যে মাহফিল যত তাড়াতাড়ি শেষ করা যায় তত ভালো আর যদি মাহফিল করতেই হয় তাহলে এখানে আমি আসার পর জিজ্ঞাসা করলাম আপনার মাইক কয়টা লাগাইছেন বলল হুজুর 20টা মাইক লাগাইছি এই ঘন বসতিপূর্ণ এলাকায় 20টা মাইক কোনো প্রয়োজন নাই কারণ কোনো জিনিস কাউকে চাপিয়ে জোর করে শোনানোর কি কোনো দরকার আছে ইসলামের মধ্যে কি কোনো জবরদস্তি আছে যারা মাহফিল শোনার এনারা মাহফিলে অটোমেটিক চলে এসেছেন যারা মাহফিল ওয়াজ শুনতে চায় তারা এখন আর কেউ ঘরে নেই সবাই মাহফিলে চলে এসেছে এখন ঘরে যারা আছে অনেক হয়তো আমাদেরকে গালাগালি করতেছে বল হুজুরদের কি কোনো কমন সেন্স নাই রাত 12টা বাজে আমাদের ঘুম ডিস্টার্ব করার জন্য ওয়াজ করতেছে তো এখন আমি আপনাদের সম্মানকে আপনাদের এই মাহফিলের প্রতি আপনাদের মহব্বত ভালোবাসাকে সম্মান জানিয়ে বলতেছি যে আমরা এই বিষয়গুলো একটু খেয়াল করব এবং আমার মাইক অপারেটর ভাইকে বলবো বাইরের মাইকগুলি আপনি সাউন্ড কমায় দেন একদম লো করে দেন একদম লো বন্ধ করার কথা বলতাম যদি আমার ভাইরা কষ্ট না পাইতো আর যদি বলে দিই বন্ধ করে দেন তাহলে আমার ভাইরা কষ্ট পাবে বলে হুজুর টাকা খরচ করে লাগাইছি হুজুর বন্ধ করাই দিছে যদিও আজকে বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার ঠিক আছে কিন্তু অনেক আল্লাহর বুজুর্গ বান্দা এখন ঘুমাচ্ছে তাহাজ্জুদের জন্য উঠবে আমার মাহফিলের কারণে তার তাহাজ্জুদের নামাজ মিস হয়ে যাবে এটা জিম্মাদারি তো আমি নিতে পারবো না আমার তো প্রয়োজন নাই কাউকে জোর করে ঘুম থেকে জাগিয়ে আমার ওয়াজ শোনানো যার প্রয়োজন সে এখানে আসবে এবং লাইভ চলতেছে আমার মাইকের আওয়াজ যারা শুনতে শুনতে পাচ্ছেন অনেক মা বোনেরা হয়তো ওয়াজ শোনার জন্য অপেক্ষায় আছেন আমি ওনাদেরকে বলবো আমাদের যে পেজ থেকে লাইভ হচ্ছে এই চ্যানেলটার নাম হ্যাঁ দীপ্তি টিভি লেখলে আসবে দীপ্তি টিভি লেখে আপনি ফেসবুকে সার্চ করেন এই দীপ্তি টিভির মধ্যে আমাদের প্রোগ্রাম এখন লাইভে যাচ্ছে আপনারা দীপ্তি টিভি থেকে লাইভে দেখতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন না আপনাদের কষ্ট হচ্ছে বাবা
আল্লাহ পাক বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমার বান্দা যেটা পারবে না আমি কোন জিনিস বান্দাকে চাপায় দেই না। তো আল্লাহ যেখানে রব হয়ে চাপায় দেয় না, আমাদের চাপায় দেওয়ার কি কোনো দরকার আছে? না। আল্লাহ পাক বলেন লা ইকরাহা ফিদ্দিন, দ্বীন নিয়ে কোনো জবরদস্তি নাই। আমরা অনেক সময় এমন জিদ নিয়ে রাগ নিয়ে ওয়াজ করি, মনে হয় একেবারে আপনাদেরকে হেদায়েত করেই ছাড়বো। অনেক বক্তা আছে এরকম, আমি কাউকে ছোট করে বলতেছি না, এটা ওনাদের বলার একটা স্টাইল, কিন্তু আমি কখনো এইভাবে বলি না। কেন? কারণ আমি জানি হেদায়েত করার মালিক আমি না, হেদায়েত দেওয়ার মালিক কে? আমার কাজ পৌঁছিয়ে দেওয়া, আমার কাজ কোরআন সুন্নার কথাটা আপনাদের মাঝে তুলে ধরা, আপনার মন মগজে আপনার দিলের মধ্যে এই কথাটাকে গেড়ে দেওয়ার দায়িত্ব আমার না, দায়িত্ব কার? আল্লাহ। প্যারে হাজিরিন, সেই জন্য আমি অনুরোধ করব যারা মাহফিল এসেছেন মনোযোগের সাথে কথাগুলি শুনবেন, কেউ সাইড টক করবে না, কথাবার্তা বলবেন না। আর আমার ভাই আপনিও বসে যান, এত রানিং করলে তো আমিও ডরাই যেতেছি, কোন সময় যেন আমার আবার থামাই দেন। আপনি বসেন, আস্তে আস্তে ডিউটি করেন, ইশারায় কথা বলবেন। একটু দর্শী পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, একটু টানুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কোরআনে সূরা রুম থেকে একটি আয়াতে কারামে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ইরশাদ করছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় তোমরা দেখো, যত বিপর্যয় হয় এগুলি সব হচ্ছে তোমাদের হাতের কামাই। এগুলি কি? আমাদের হাতের কামে, অর্থাৎ আমরা নিজেদের পাপের কারণে আল্লাহর বিভিন্ন আযাবের সম্মুখীন হই। আমাদের জলে যে জলোচ্ছ্বাস হয়, যেই সাইক্লোন হয়, যেই ধরনের আমরা দেখি অনেক বাতাস হচ্ছে, এই ধরনের যে বিপর্যয় যেটা জল থেকে তৈরি হয়, আবার কিছু হয় স্থলে, যেমন ভূমিকম্প, ভূমিধস, অথবা যেমন মহামারী কিছুকাল আগে এসেছিল, এই ধরনের যত বিপদ আমরা দেখি এগুলি হচ্ছে আমাদের হাতের কামাই। বলেন এগুলি কি? আমাদের আমাদের কর্মের ফল। এবং আল্লাহ পাক ইরশাদ করছেন লিউযিকহুম বাদাল্লাযী আমিলু, এবং আল্লাহ এই আযাব দেওয়ার মাধ্যমে তোমাদেরকে তোমাদের পাপের স্বাদ আস্বাদন করায়, যে গুনাহ তোমরা করেছো এই গুনার ফল আল্লাহ তোমাদেরকে দেখায় দেয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে আযাব দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, আমি আল্লাহ চাই তোমরা আমার আযাব দেখার পরে আমাকে ভয় করো এবং আমি আল্লাহ আল্লাহর কাছে তোমরা ফিরে আসো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, করোনার মধ্যে আমরা মরি নাই, কিন্তু আমরা মরতে হবে, এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? করোনার মধ্যে বেঁচে গেছেন। কিছুদিন আগে আমাদের তুরস্কের মধ্যে একটা ভূমিকম্প হয়েছিল, আপনারা দেখেছেন, বিশাল একটা ভূমিকম্পে হাজার হাজার মানুষ, কেউ মারা গেছে, কেউ অসহায় হয়ে গেছে, কেউ নিঃস্ব হয়ে গেছে। ইভেন আমরাও দেখি আমাদের দেশের বিভিন্ন বড় বড় মার্কেটের মধ্যে গত কয়েকদিন আগে আগুন লাগছে, বঙ্গবাজার আগুন লাগলো, তারপর নিউ মার্কেটে আগুন লাগলো। এরকম আগুন লাগার কারণে অনেক ব্যবসায়ী যারা কোটিপতি ছিল এখন তারা রাস্তার ফকির হয়ে গেছে। কথা বলেন না ঠিক না? তো বিপদ যখন যেখান থেকে আসে, কখন কোন দিক থেকে বিপদ আসবে আমরা বলতে পারবো? এই যে বিপদটি আসতেছে এগুলি কেন আসে? আল্লাহ পাক একদিক থেকে কাফেরদেরকে এই বিপদ দেয়, এটা তাদের জন্য আযাব স্বরূপ। মুমিনদেরকে বিপদ দেয়, এটা তার ধৈর্যের পরীক্ষা। আর বাদ বাকিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শিক্ষা রাখেন, দেখো আজকে তারা জীবিত ছিল, মরে গেছে, ধনী ছিল, গরিব হয়ে গেছে, সুস্থ ছিল, অসুস্থ হয়ে গেছে, সুতরাং তোমার এই দিন আসার আগেই তুমি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসো। সুবহানাল্লাহ বলেন না? গতকালকে রাত্রে আমি মাহফিল শেষ করলাম মাদারীপুর, গাড়িতে উঠার পর আমার মা ফোন করে বলল যে তোমার খালু মারা গেছে গতকালকে রাত্রে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, অথচ গত সপ্তাহে আমি ওনাকে দেখতে গেলাম বাসায়, তা আমাকে বলল একটু বসো। আমি বললাম আমার তো মাহফিল আছে, তা আমি তো জানি না আপনি অসুস্থ, জানলে আর একটু সময় নিয়ে আসতাম, তো ইনশাল্লাহ আমি মাহফিল শেষ করে আসি, এরপর আপনার সাথে আবার কথা বলবো। আমি বের হয়ে গেলাম, কথার বলার সুযোগ হয় নাই। হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে এমন অসুস্থ হয়ে গেছে, হসপিটাল ভর্তি হয়ে গেল, গতকালকে রাত্রে শুনলাম ইন্তেকাল করছে, আজকে জোহরের পর জানাজা পড়ে
এরপর আমি নারায়ণগঞ্জ থেকে এখন আসলাম। তো এই যে একটা মানুষ এক সপ্তাহ আগে আমার সাথে কথা বলল, এক সপ্তাহ আগে সুস্থ ছিল, এক সপ্তাহ আগে মারা যাবে, এক সপ্তাহ পর মারা যাবে, এটার কোনো সিমটম ওনার ভিতরে ছিল না। এমনকি ওনার ছেলেরা বলতেছে গতকালকেও যে ডাক্তার বলল অবস্থা একটু উন্নতির দিকে, তো আমরা তো মনে করছিলাম দুই একদিনের মধ্যে আমরা আবার সুস্থ করে বাসায় ফিরিয়ে নিয়ে যাব। এরা প্রস্তুতি নিয়েছিল যে বাবা দুই তিন দিন হসপিটালে ছিল, হয়তো বা দুই একদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে, আবার বাসায় ফেরত যাবে সুস্থ অবস্থায়। এটা ছিল তাদের ইচ্ছা, কিন্তু আল্লাহর ইচ্ছা হচ্ছে না, তোমাকে সুস্থ অবস্থায় নয়, তোমাকে মাইয়্যিত হিসাবে তোমার জানাজা তোমার ঘরে আমি উপস্থিত করব। এখন আল্লাহর ইচ্ছার উপরে আমাদের কি কোনো কিছু বলার আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একসাথে মৃত্যু দিয়ে দিতে পারতেন। আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠাইছেন, সব বনি আদমকে আল্লাহ একসাথে পাঠাই দিতে পারতেন না? আবার আমাদেরকে একসাথে মৃত্যু দিতে পারতেন। জন্ম আল্লাহ একসাথে দেয় নাই, মৃত্যু আল্লাহ একসাথে দেয় নাই, কারণ প্রত্যেকটা জিনিস একটা নিয়ম আছে। আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনাকে বলল আপনার জ্বর হয়েছে, এখন আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, সকালবেলা সিরাপের এক চামচ খাবেন, দুপুরে এক চামচ, রাত্রে এক চামচ, সারাদিন সকাল দুপুর রাত মিললে তিন চামচ খাইবেন। এখন আপনি যদি বলেন ডাক্তার সাহেব সাত দিনের ওষুধ একসাথে দিয়ে দেন, একসাথে খেয়ে ফেলবো, রোগ কি বার কমবে না বাড়বে? এখন আপনি যদি বলেন না আমি একসাথে খেয়ে ফেলবো, একসাথে খাইলে রোগ তো সারবে না, রোগ আরো বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে আমাদেরকে জন্ম দেয় নাই, আবার একসাথে আমাদেরকে মৃত্যু দেয় নাই, কারণ যদি আমরা একসাথে মরে যেতাম তাহলে তো আমরা কোনো শিক্ষা অর্জন করতে পারতাম না। আমাদের পূর্বে অনেক মানুষ এসেছে, অনেক মানুষ মারা গেছে, আল্লাহ শিক্ষা রেখেছেন, দেখো তারা এসেছে দুনিয়ার মধ্যে স্থায়ী হইতে পারে নাই, দুনিয়ার মধ্যে চিরস্থায়ী হইতে পারে নাই, দুনিয়া থেকে যাওয়ার সময় কিছুই নিয়ে যাইতে পারে নাই, সুতরাং তোমারও সময় আছে, তুমি চিন্তা করো, ফিকির করো, তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো, তোমাকেও একদিন খালিয়াতে ফিরে আসতে হবে। কথা বলেন না ঠিক কিনা? এটাই হচ্ছে আল্লাহ পাকের শিক্ষা, আল্লাহ পাকের উদ্দেশ্য। এখন দুনিয়ার মধ্যে আমরা যখন একটু মাশাআল্লাহ কামিয়াবি অর্জন করি, মোটামুটি টাকা পয়সা বাড়ি গাড়ি সব যখন হয়ে গেছে, তখন তো আমরা মনে করি বাস সব তো আল্লাহ দিয়েই দিছে, আর আল্লাহর দরকারটা কি? জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরকম কিছু মানুষ আছে না নাই? বাবা তোমার এই সম্পদের চাইতে তুমি গরিব ছিলে আগে, এটাই ভালো ছিল যখন তুমি আল্লাহকে স্মরণ করতা, কিন্তু এখন টাকা হওয়ার পরে তুমি আল্লাহকে ভুলে গেছো, তো এই টাকার কোনো মূল্য আছে? একবার বাদশাহ শাহজাহান রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে মানুষ যখন তাকে দেখতেছে সবাই সেলুট দিচ্ছে, সালাম দিচ্ছে, বাদশাহ যাচ্ছে, বাদশাহর একটা শানই তো অন্যরকম। তো রাস্তার মধ্যে এক ফকির, এক দরবেশ গাছের নিচে বসে আছে। এখন বাদশাহ যে যাচ্ছে এই ফকিরের কোনো খবরই নাই। এখানে কথা বলিয়েন না আপনারা, এখানে কোনো যেন কথা না হয়। বাদশাহ দেখতেছে কি রে আমি যাচ্ছি, সবাই আমাকে দেখে সালাম দিচ্ছে, সবাই দাঁড়ায় যাচ্ছে, সবার ভিতর অন্যরকম একটা ভাব, বাদশাহ যাচ্ছে আর তার ভিতরে তো কোনো খবরই নাই। তো বাদশাহ এটা একটু ইনসাল্ট ফিল করলো, ইনসাল্ট ফিল করে বাদশাহ নিজেই তার কাছে গেছে, আচ্ছা ঠিক আছে আমি একটু দরবেশের খবর নিয়ে আসি, দেখি দরবেশের কি অবস্থা। বলে কি ব্যাপার, তুমি কি আমাকে চিনতে পারো নাই? তখন দরবেশ বলতেছে অবশ্যই তোমাকে চিনতে পেরেছি, তুমি হচ্ছে বাদশাহ শাহজাহান, তুমি মোগল সম্রাট বাদশাহ শাহজাহান। এখন আমি বাদশাহ শাহজাহান, আমাকে দেখার পরে তোমার তো কোনো পরিবর্তন নাই। তো বলতে কিসের পরিবর্তন হবে, তুমি আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা, পরিবর্তন কি দরকার? এখন বাদশাহ চিন্তা করলো আরে দরবেশের সাথে বেশি তর্কে যাওয়া দরকার নাই। তো দরবেশকে জিজ্ঞাসা করে আচ্ছা বলো তোমার কি অবস্থা, কেমন কাটতেছে দিনকাল? বলো আমার তো খুব ভালো কাটতেছে, কিছু সময় তোমার মতো কাটতেছে, কিছু সময় তোমার চেয়ে ভালো কাটতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বাদশাহ বলছে আরে আশ্চর্য ব্যাপার, আমার মতোই তো হওয়া সম্ভব না, আর আমার চেয়ে ভালো কেমনে থাকবা তুমি? আচ্ছা ঠিক আছে আমার মতো কেমনে আছো একটু বলো। তখন বাদশাহ কি জবাব দিচ্ছে দরবেশ বলতেছে বাদশাহ দিনের মধ্যে যখন তুমি ক্লান্ত হয়ে যাও কাজ করতে করতে, রাতে যখন তুমি ঘুমাইতে যাও তুমি হয়তো আরামের মকমলের বিছানার মধ্যে ঘুমায় পড়ো, আর আমারও যখন ঘুম আসে আমি হয়তো এই গাছের তলে পাথরকে মাথা রেখে ঘুমায় পড়ি, তো ঘুমানোর পরে তোমারও হুশ থাকে না আমারও হুশ থাকে না, ঘুমানোর পরে তুমি আর আমি বরাবর, বলে ঘুমানোর পরে তুমি আর আমি কি বরাবর? তুমি বলতে পারো না তুমি বাদশাহ, আমি বলতে পারো না আমি ফকির, ঘুমানোর পরে তোমারও যেমন হুশ নাই আমারও হুশ নাই,
এখন বাদশা বলে আচ্ছা ঠিক আছে বুঝলাম, ঘুমানোর পরে নাই তুমি আর আমি বরাবর, তো আমার চেয়ে ভালো অবস্থা কেমনে থাকো? বলে বাদশা যখন তুমি আরামের বিস্তায় ঘুমায় থাকো আর মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খাইরুম মিনান নাওম, তখন তুমি তোমার বিছনা ছেড়ে মালিকের দরজায় যাইতে পারো না, তখন তোমার বিছনা ছেড়ে তুমি উঠতে পারো না, কিন্তু যখন আমার মালিক আমাকে ডাক দেয় তখন আমি আর আরামের বিছনার মধ্যে থাকি না, তখন সেজদার মধ্যে থাকি, তখন আমি তোমার চেয়ে ভালো অবস্থায় থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহর দরবারে বাদশার ফকিরের মধ্যে কোনো পার্থক্য আছে? ধনী গরিবের কোনো পার্থক্য আছে? উঁচা নিচার কোনো পার্থক্য আছে? সাদা কালের কোনো পার্থক্য আছে? আরব আরবের কোনো পার্থক্য আছে? আল্লাহর কাছে একটা জিনিসের পার্থক্য, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। এই জন্য আমাদেরকে ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহর ভয় নিয়ে যদি আমরা জীবন যাপন করতে পারি, যখন আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দেবে তখন আমরা শুকর করব, আর যখন আল্লাহ মুসিবত দেবে তখন আমরা সবর করব। ইনশাআল্লাহ বলে না, আল্লাহ যে অবস্থায় রেখেছেন আমরা সেই অবস্থায় খুশি থাকতে চাই, কথা বলে না ঠিক না? কারণ অনেক সন্তান আছে মার পেটে তাদের মৃত্যু হয়ে গেছে, দুনিয়ার আলো দেখে নাই, এরকম অনেক সন্তান আছে না? আবার দুনিয়াতে আসার সময়ও ডেলিভারির সময় অনেক সন্তান মৃত্যু হয়ে যায়, এরপর অনেক সন্তান নাবালক অবস্থায় বাচ্চা অবস্থায় হঠাৎ করে পুকুরে পড়ে গেছে, গাছের তলে পড়ে গেছে, আপনার গাড়ির তলে পড়ে গেছে, বিভিন্ন অ্যাক্সিডেন্টে অনেক সময় অনেক বাচ্চা মারা যায় না, মারা যায়। এরকম করে জীবনের এত ঘাত প্রতিঘাত অতিক্রম করে আমি আর আপনি আজকে এই হায়াত পর্যন্ত এসেছি, এই বয়স পর্যন্ত উপনীত হয়েছি। আমাকে বলেন আমাদের কি যোগ্যতা আছে যে আমরা এখনো জীবিত আছি? আমাদের চেয়ে অনেক কম বয়সী মানুষ কবরে চলে গেছে, আমরা যে এখনো বেঁচে আছি এটাই আল্লাহ সবচেয়ে বড় করুণা, কথা বলেন না ঠিক কিনা? ফাবি আই আলা রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করা যাবে? কত জানাজা পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কত জানাজা পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার ওই তৈরি সাদা কাফন, কত জানাজা পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলানে হবে সোয়া বিশেষ কাটে, আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলানে হবে সোয়া বিশেষ কাটে, কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, কত জানাজা পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। আল্লাহুম্মা মাওলানা, বাবার আমার আল্লাহ পাক আজাব দেয় কেন? আল্লাহ পাক আজাব দেওয়ার মাধ্যমে আমাদেরকে সতর্ক করেন, আমাদেরকে আল্লাহ পাক বলে দেন বান্দা তাদের উপরে আজাব এসেছে, তুমি এমন কোন ভালো কাজ করো নাই যে আমি আজাব বন্ধ করে রেখেছি, বরং এটা হচ্ছে আমি আল্লাহর করুণা, কথা বলেন না ঠিক কিনা? এটা কি আল্লাহর করুণা? আচ্ছা আজাব তো দিচ্ছে না দিচ্ছে না, আল্লাহ দেখেন একজন মানুষ যখন আপনার সাথে নাফরমানি করবে, আপনারটা খাইয়া আপনারটা পইরা আপনার টাকায় চলিলা যদি আপনার নাফরমানি কেউ করে, আপনি কি তাকে সহজে ক্ষমা করে দিবেন? দিবেন না। সামান্যতম স্বার্থের সাথে যখন একটু ব্যস্কম হয়ে যায়, বন্ধু বন্ধুর মধ্যে যদি একটু দ্বন্দ্ব হয়ে যায়, তখন ওই বন্ধুটা বলে যে তোর যত গোপন কথা আছে আমি সব ফাঁস করে দিব, কথা বলেন না ঠিক কিনা? দেখেন আল্লাহ পাক আমাদেরকে তো আজাব দেয় না দেয় না, বরং আল্লাহ আমাদের গুনাহগুলির উপরে পর্দা দিয়ে দিয়েছেন, যা আমার বান্দা যা গুনাহ করতেছো বান্দা এটা আমি আল্লাহ প্রকাশ করব না, তুমি আমাকে যতই নাখোশ করো যতই আমি আল্লাহর নাফরমানি করো না কেন, এমনকি আমরা মারা যাওয়ার পরেও আমাদের কপালের মধ্যে আল্লাহ লেখা লেখা উঠে না
যে লোকটা জাহান্নামে যাবে, এই লোকটা নাফরমান ছিল, এই লোকটা বেনামাজি ছিল, এই লোকটা গতকালকে রাতে জেনা করেছে, এই লোকটা মদ খেয়েছে, বরং একজন মানুষ ইমানদার ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে তার চারটা হক সামনে চলে আসে। এর মধ্যে এক নম্বর হক হচ্ছে তার জন্য সুন্দর করে গোসল করে তার কাফন দাফনের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ বলেন না? বান্দা এত বছর মসজিদের বারান্দায় আসো নাই, আল্লাহ পাক বলে সে আসেনি তো কি হয়েছে, আমি তাকে বঞ্চিত করব না, তাকে তোমরা দুলহা বানাইয়া চারজনে কাঁধে বহন করে আমার ঘর মসজিদের বারান্দায় নিয়ে আসো। দেখেন আল্লাহ পাক আমাদেরকে কি প্রটোকল দিয়েছেন। এবং জানাজার নামাজ যখন উপস্থিত হয়, একজন মাইয়েতের লাশ যখন সামনে আনা হয়, আল্লাহ পাক এত সুন্দর বিধান দিলেন, আল্লাহ পাক আমাদেরকে বলে দিলেন আমার এই বান্দা গুনাহ করেছে, খাতা করেছে, নামাজ তরক করেছে, নাফরমানি করেছে, হাজা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার আর আমার বান্দার বিষয়, তোমাদের এখানে কোনো ফাংশন নাই, আমার এই বান্দার, আমার এই বান্দার জানাজার নামাজ পড়ানোর জন্য যদি খতখানে কাবার ইমামও আসে, ইমামকে বলো পিছনে দাঁড়াতে, আমার বান্দার লাশটা সামনে রাখতে বলো। মাইয়েতের লাশ কোথায় থাকে? সামনে মাইয়েতের লাশ না থাকলে কি জানাজার নামাজ হবে? দেখেন সবাই থাকে পিছনে, ওই মাইয়েতের লাশটা কোথায়? আল্লাহ পাক এইভাবে আদম সন্তানকে সম্মানিত করেছেন, লাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ পাক ইরশাদ করেছেন আমি আদম সন্তানকে সম্মান দান করেছি, লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আমার আদম সন্তানদেরকে উত্তম সুরতে সৃষ্টি করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানব জাতির মতো সুন্দর সৃষ্টি আর কিছু আছে? এখন আমাদের দুর্ভাগ্যজনক যে মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, কাউকে পুরুষ বানিয়েছেন, কাউকে নারী বানিয়েছেন, এখন আমাদের বইয়ের মধ্যে ঢুকায় দিছে একজন শরীফ সে নাকি মনে মনে শরীফা হয়ে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক তাকে যেভাবে বানাইছে এটাতে সে রাজি না, সন্তুষ্ট না, কথা বলেন না ঠিক না? এখন আজাব আসবে না কেন? আজাব তো এমনি এমনি আসে নাই। লুত আলাইহিস সালামের উম্মত যখন সমকামিতে লিপ্ত হয়েছিল, আল্লাহ পাক একবার নয় দুইবার নয় বারবার লুত আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে সতর্ক করেছেন। লুত আলাইহিস সালাম তাদেরকে বারবার সতর্ক করেছেন, তোমাদের মতো এরকম বেহায়াপনা ইতিপূর্বে আল্লাহর জমিনে আর কেউ করে নাই। ছেলে ছেলে মেয়ে মেয়ে তাদের যে অবৈধ সম্পর্ক, এই ধরনের নোংরামি, এই ধরনের বিকৃত আচার পৃথিবীর ইতিহাসে এর পূর্বে কেউ করে নাই। তারা এমনভাবে এটাতে আসক্ত হয়ে গিয়েছিল, আল্লাহ বারবার সতর্ক করার পরেও তারা যখন এখান থেকে বের হতে পারে নাই, আল্লাহ পাক লুত আলাইহিস সালামকে বললেন, লুত আলাইহিস সালাম আপনি এখান থেকে বেরিয়ে যান, এই সম্প্রদায়ের উপরে আজাব অতি সন্নিকটে, এবং আপনি যখন যাবেন তখন পিছনে ফিরে তাকাইবেন না। তখন লুত আলাইহিস সালাম যখন যাচ্ছিল, ওনার স্ত্রীও কিন্তু এই সমকামিতায় আসক্ত ছিল, ওনার স্ত্রী এই সমকামিতাকে সাপোর্ট করত। লুত আলাইহিস সালাম সামনে দিকে চলে যাচ্ছেন, আর লুত আলাইহিস সালামের স্ত্রী যখন পিছনে ফিরে তাকাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আজাব দিলেন গোটা জমিনকে একদম মাটি থেকে তুলে আসমানে নিয়ে গেলেন, আসমান থেকে একটা আসাদ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিলেন। জোরবন নাউজুবিল্লাহ। শুধু এখানে শেষ না, মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরেও আসমান থেকে আগুনের গোলা বর্ষণ শুরু হয়েছে, পাথর বর্ষণ শুরু হয়েছে, এবং সেই লুত আলাইহিস সালামের স্ত্রীকে এখন আল্লাহ পাক পাথর বানায় রাখছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি জর্ডান এবং ফিলিস্তিনের মাঝখানে একটা সাগর পাবেন, এটাকে বলা হয় মৃত সাগর, ডেড সি বলা হয় এটাকে। এই ডেড সির মধ্যেই এই ঘটনা সংঘটিত হয়েছিল এবং আশেপাশের এলাকার মধ্যে। এই ডেড সিতে এখনও কেউ যদি কেউ ডুব দিতে চায় ডুব দিতে পারবে না। এখনও তারা আপনার বিভিন্ন ভিডিওতে দেখেছেন আল্লামা নজরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাই একটি জনপ্রিয় অনুষ্ঠান করতেন, চ্যানেলাইতে দেখানো হতো কাফেলা অনুষ্ঠান। এই কাফেলার মধ্যে উনি এই ডেড সি আপনাদেরকে দেখিয়েছেন। এই ডেড সিতে এখনও কেউ চাইলে ডুব দিতে পারে না, ভেসে থাকতে হয়। অর্থাৎ আল্লাহর আজাবের সেই প্রভাবটা এখনো সেখানে রয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন না। এখন যেই অপকর্মের কারণে, যেই গুনাহের কারণে আল্লাহ পাক লুত আলাইহিস সালামের উম্মতকে আজাব দিয়েছিল, আমাদের সমাজের মধ্যে সুকৌশলে ছোট্ট বাচ্চাদের মগজ ধলাই করার জন্য
ক্লাস 7 এর বইয়ের মধ্যে এই ধরনের একটি পাপাচারের গল্প আমাদের সমাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যারা বলেন না নাউজুবিল্লাহ বলবেন হুজুর ওখানে তো সমকামিতার কথা নাই সব জিনিস তো ডাইরেক্ট বলতে হয় না আমরা তো এত বোকা না এই দেশের মধ্যে সমকামিতার কথা বললে মানুষ কি একটু পিটের চামড়া রাখবে মানুষ তো পিটের চামড়া তুলে ফেলবে এরা জানে ডাইরেক্ট সমকামিতার কথা বললে এই দেশে ভাত পাওয়া যাবে না এই জন্য তার গল্পে চলে বলে একটা ছেলে তার নাম শরীফ গুমতি গুটার পরে বলতেছে আমি আজকে থেকে মনে মনে শরীফা জোরে বলেন না নাউজুবিল্লাহ আচ্ছা তার একটা দৈহিক আকৃতি আছে না তার একটা নির্দিষ্ট জেন্ডার আছে না একটা পরিচয় আছে না তার যে প্রাইভেট পার্ট এটা তো পরিবর্তন হয় নাই তার শারীরিক গঠন পরিবর্তন হয় নাই তার কিছুই পরিবর্তন হয় নাই তো সে মনে মনে মেয়ে কেমনে হইল একটা ছেলে যখন তার শারীরিক গঠন ছেলের মতো সুতরাং সে ছেলে বলে সুতরাং কি সে ছেলে আর একটা মেয়ে যখন শারীরিক গঠনগতভাবে সে মেয়ে আল্লাহ পাক তাকে মেয়ে হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে তখন কি সে মেয়ে এখন এই যে শরীফ থেকে শরীফা হয়ে গেছে এখন সে ছেলে কিন্তু সে নিজেকে কি বলতেছে আমি একজন মেয়ে এখন এই মেয়েটাকে যদি বিবাহ দিতে হয় পরবর্তীতে কার সাথে দিতে হবে ছেলের সাথে দিতে হবে না কার সাথে দিবে ছেলের সাথে বিবাহ দিবে তো ছেলের সাথে যখন বিবাহ দিয়েছে আসলে শরীফা এটা তো মেয়ে না এটা তো ছেলে এখন কি মেয়ের সাথে ছেলের বিবাহ হয়েছে না ছেলের সাথে ছেলের বিবাহ হয়েছে ঠিক একইভাবে একজন মেয়ে বলতেছে আমি তো মেয়ে কিন্তু আমি মনে মনে ছেলে নাউজুবিল্লাহ বলেন না এখন সে যখন মনে মনে ছেলে তার শারীরিক গঠন মেয়ে সব কিছু মেয়ে মনে মনে সে ছেলে এখন এখন সে যেহেতু নিজেকে ছেলে দাবি করতেছে এখন তার বিবাহ হবে কার সাথে মেয়ের সাথে তো মেয়ের সাথে যখন বিবাহ হবে আসলে কি সে মেয়ে নাকি সে কি ছেলে না মেয়ে তো এখন মেয়ের সাথে মেয়ে যদি বিবাহ এটা কি সমকামিতা না এটাই হচ্ছে সমকামিতা এখন আল্লাহর আজাবের কত কাছাকাছি আমরা আছি দেখেন আমাদেরকে গলিয়ে খাওয়ানো হচ্ছে এরা সুকৌশলে এই সমকামিতা আমাদের সমাজে বাস্তবায়ন করার জন্য ট্রান্সজেন্ডার নামে একটা বিতর্কিত শব্দ এটাও এই গল্পের মধ্যে ট্রান্সজেন্ডার শব্দটা নাই শব্দ আছে হিজরা কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলবো পৃথিবীর বুকে ট্রান্সজেন্ডার আর হিজরাকে কেউ এক প্রমাণ করতে পারবে না হিজরা হচ্ছে তৃতীয় লিঙ্গ যেটাকে আমরা বলি থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার মানে হচ্ছে সে বায়োলজিক্যাল ভাবে শারীরিক ভাবে সে ছেলে মনে মনে হচ্ছে সে মেয়ে নাউজুবিল্লাহ বলেন না তাহলে এটাকে হিজরা বলার কোনো সুযোগ নাই হিজরা বলা হয় কাদেরকে যখন একটা সন্তান জন্মের সময় তার লিঙ্গ নির্বাচন করা যায় না তার শারীরিক গঠনের মধ্যে ত্রুটি আছে যেমন অনেক বাচ্চা আছে দেখবেন জন্মের পরে তার ঠোঁট কাটা হয়েছে তার কান কাটা হয়েছে আবার কারো হাট ফুটো হয়েছে এরকম অনেক বাচ্চার জন্ম হয় না তো এরকম মার পেটে থেকে তার শারীরিক গঠন পরিপূর্ণ হয় না এরকম অনেক বাচ্চার জন্ম হয় ঠিক একইভাবে আমাদের যে প্রাইভেট পার্ট আছে মার পেটে থাকা অবস্থায় যে ছেলে অথবা যেই মেয়ের প্রাইভেট পার্টটা পরিপূর্ণ হয় না এই অসম্পূর্ণ প্রাইভেট পার্ট নিয়ে অঙ্গ নিয়ে কেউ যদি দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন এই লোকটা এই সন্তানটা হয় হিজরা কি হয় হিজরা এবং হিজরাদের শরীর অধিকার ইসলামের মধ্যে সংরক্ষিত একজন মুসলমান হিসাবে আমার আপনার একজন নারী এবং পুরুষের যেমন অধিকার একজন তৃতীয় লিঙ্গের সেই অধিকার কথা বলে না ঠিক কিনা কারণ সে তো নিজে নিজে হিজরা হয় নাই নিজের ইচ্ছায় হিজরা হয় নাই সে এইভাবেই জন্ম হয়েছে তার এবং হিজরাদের পিতা মাতাকে কখনো গালি দিবেন না খবরদার কখনো বলবেন না তোমাদের পাপের কারণে এমন সন্তানের জন্ম হয়েছে অনেক সময় অনেক সন্তান প্রতিবন্ধী হয় তখন প্রতিবন্ধী সন্তানের জন্য বাবা মাকে অনেকে দোষারোপ করে নাউজুবিল্লাহ বলেন না গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে সুস্থ হবে না অসুস্থ হবে সম্পূর্ণ হবে না অসম্পূর্ণ হবে এটা আমরা কেউ জানি না জানেন কে আল্লাহ সুতরাং আল্লাহর কোনো বান্দাকে খাটো করে কথা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করার জন্য হয়তো আল্লাহ পাক তাদেরকে বিপদ দিয়েছে আপনাকে সুস্থ সন্তান দিয়েছে কিন্তু এই সুস্থ সন্তান হয়েছে একদম দুনিয়ার কুলাঙ্গার আরেকটা অসুস্থ সন্তান হওয়ার পরও জন্মান্তর হওয়ার পরও ওই সন্তানটা হয়ে গেছে কোরআনে হাফেজ আসলে না এরকম বলেন তো কেন আপনি এটাকে ঠাট্টা মস্করা করবেন কেন আরেকজনকে ছোট করে কথা বলবেন কখনো বলবেন না
তো তৃতীয় লিঙ্গ এবং ট্রান্সজেন্ডার দুইটা এক জিনিস নয়। এই ট্রান্সজেন্ডার যারা আবিষ্কার করেছে ইউরোপে, এরা ছেলে ছেলে মেয়ে মেয়ে বিবাহ করাকে বৈধতা দিয়েছে। তারা স্বামী স্ত্রী মতো একজন আরেকজনের সাথে সংসার করতেছে, কিন্তু 80% মুসলিম প্রধান দেশ এই বাংলাদেশের মধ্যে ট্রান্সজেন্ডার নামক এই ধরনের একটি অভিশপ্ত রীতি আমাদের সমাজে কেউ চালু করতে চাইবে, আমরা কখনো তা হতে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এগুলি হচ্ছে কেয়ামতের আলামত। এই যে এগুলি হচ্ছে, যে এগুলি আমাদেরকে আযাবের দিকে ধাবিত করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত জাতিকে এইভাবে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন, তোমরা যদি এই ধরনের কাজ করো, ইন্না বাসসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড়ই কঠিন। আল্লাহ পাক ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ যখন পাকড়াও করবে তখন যাওয়ার কোন জায়গা থাকবে না। এক সাহাবি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, মাতা সাআ, কিয়ামত কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইজা দুইয়াতিল আমানা ফানতাজিরিস সাআ, মানুষ যখন আমানতের খেয়ানত করবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। নাউজুবিল্লাহ বলেন না? অর্থাৎ নবীজি কিয়ামতের আলামত হিসাবে বললেন, আমানতের খেয়ানত করাটাই কিয়ামতের আলামত। এখন বর্তমান সময়ের মধ্যে আপনি দেখেন, আমানত এটা যে একটি মূল্যবান জিনিস, এটা মুসলমানদের একটি পরিচয়, মুসলমানদের আমানতদার হতে হবে, এটা আমরা অনেকে মনে করি না। কথা বলেন না ঠিক কিনা? কোনো জায়গার মধ্যে আপনি আমানত পাবেন না। নবীজি ইরশাদ করেছেন, একজন মানুষকে যদি তুমি চিনতে হয় তাহলে দুইটা কাজ করো, এক তার সাথে লেনদেন করো, দুই তার সাথে সফর করো। কয়টা কাজ? এই দুইটা কাজের মাধ্যমে মানুষ চেনা যায়। এক টাকা দিলে চেনা যায়, আরেক তার সাথে সফর করলে চেনা যায়। মানুষ অনেক ভালো, দেখতে অনেক মুত্তাকি লাগে, মনে হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ কাজা করে না, কিন্তু মানুষের টাকা মেরে মেরে খায়। এই ধরনের মানুষ আমাদের দেশে আছে না নাই? তো তুমি লেবাস্তারি মুসলমান হয়ে কি লাভ? নবীজির কাছে প্রশ্ন করেছি, আসলে হুজুর, মুসলমানরা কি কখনো ভীতু হতে পারে? না, মুসলমান তো হবে বীর বাহাদুর, মুসলমান কখনো ভীতু হতে পারে না। হ্যাঁ, তবে কখনো কখনো মুসলমান ভীতু হয়ে যায়। যেমন একটা ছেলে নওজোয়ান আছে, এখন ডাক দিলে জিহাদের ময়দানে চলে আসতেছে, ডাক দিলে সুন্নিয়তের কাজে কামে সব জায়গায় আপনি পাচ্ছেন, কিন্তু সে যখন আবার বিবাহ করে ফেলে, বিবাহ করার পরে এখন তার বউ বলে, আগে তো আমি ছিলাম না, এখন তো আমি আছি, তা আমার রেখে কোথায় যাব? তখন তার অন্তরের মধ্যে তার বিবি একটা ভয় তৈরি করে দেয়। আবার যখন সন্তান হয়ে যায় তখন সন্তানের চিন্তা করে, আগে তো আমার সন্তান ছিল না, এখন তো সন্তানকে সময় দিতে হবে। আমি যদি এখন বাইরে বাইরে এত কাজ করি, আমার যদি একটা ক্ষতি হয়ে যায়, আমি যদি মরে যাই, আমার সন্তানকে দেখবে কে? আমার উম্মত কখনো ভীতু হতে পারে না, তবে হতে পারে কখনো কখনো সে পরিবারের চিন্তায় ভীতু হয়েও যেতে পারে। এরপর নবীজিকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, মুসলমান কি কখনো বকিল হতে পারে? নবী বললেন, না, মুসলমান কখনো বকিল হতে পারে না, মুসলমান হবে সখি, মুসলমান হবে উদার, মুসলমান কখনো কৃপণ হতে পারে না। তবে এমন হতে পারে, একটি সময় বিয়ে শাদী করে নাই, তখন ইচ্ছা মতো দান করত, বিয়ে শাদী করার পরে এখন দান একটু কমায় কমায় করে, কেন? পরিবারের চিন্তায়। মুসলমান সখি হবে, মুসলমান উদার হবে, কিন্তু কখনো কখনো পরিবারের চিন্তায় কৃপণ হয়ে যেতে পারে। এরপর নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, মুসলমান কি কখনো মিথ্যাবাদী হতে পারে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমান কখনো কোনো অবস্থায় কোশ্চেন কালেও মিথ্যাবাদী হতে পারে না। জোরে বলেন না, সুবহানাল্লাহ। কোনো মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। মুসলমান সাকি, কিন্তু মুসলমান কখনো কখনো বকিল হতেও পারে। মুসলমান বীর বাহাদুর, মুসলমান কখনো কখনো ভীতু হয়েও যেতে পারে, কিন্তু কোনো অবস্থায় কোনো মুসলমান মিথ্যাবাদী হতে পারে না। মিথ্যাবাদী এই জিনিসটা মুসলমানদের সাথে যায় না। যে ব্যক্তি মিথ্যা কথা বলবে সে নবীর উম্মত দাবি করতে পারে না। কথা বলে না ঠিক কিনা? কিন্তু আজকে মিথ্যার নাইটা কোথায় আমাকে বলেন? বলে হুজুর, সত্য কথা বললে তো চাকরি থাকবে না। বলে সত্য কথা বললে হুজুর আমার দোকানে কাস্টমার আসবে না। বলে হুজুর, সত্য কথা বললে আমার দোকানে মাল বিক্রি হবে না, কারণ সবাই মিথ্যা কথা বলে। আজকে আমি আস্তে আস্তে একটা নিউজ দেখলাম, কোন ডিবিসি নিউজ না কোন চ্যানেল একটা নিউজ করেছে, তারা ঢাকায় একটা লোক
সে গরুর গোস্ত বিক্রি করে, গরুর গোস্তের দাম হচ্ছে 580 টাকা, কখনো 500, কখনো 550, 580। আর এখানে আপনার গোস্ত যখন কিনেন কত করে কিনেন? 700-800 এরকম না? এরকম তো এখন ওই লোকটা বলতেছে যে আমার এই ছোট্ট একটা দোকান, আমি দেখলাম ভিডিওর মধ্যে আমি দেখতেছি ছোট্ট একটা দোকান, বলে এই দোকানের মধ্যে এতগুলি গরুর গোস্ত বিক্রি করার ক্যাপাবিলিটি আমার নাই, এই জন্য পাশে আমি দেখলাম সে 8-10টা গরু সেখানে রেডি করে রেখেছে। বলে আমি যখন সত্যিকার অর্থে 550-580 টাকা ধরে যখন আমি একদম সলিড মাংস বিক্রি করতেছি, এখন আমার মাংস কেনার জন্য দূর দূর থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে পর্যন্ত কাস্টমার আসতেছে। তার রিজিক দেওয়ার মালিক কে? যখন আপনি হালালভাবে ব্যবসা করবেন, আমানতদারিতার সাথে ব্যবসা করবেন, আপনার ব্যবসার সুনাম আল্লাহ নিজে ছড়িয়ে দিবেন। আপনাকে পাবলিসিটি করতে হবে না, আপনাকে বলতে হবে না, আপনি শুধু আমানতদারিতার সাথে ব্যবসা করেন, সত্য কথা বলার মাধ্যমে ব্যবসা করেন। আল্লাহ পাকের সাদ করছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে আল্লাহ নিজে তার জন্য রাস্তা করে দেয়, এবং আল্লাহ পাক এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যেটার কল্পনাও আমরা করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু দশরি পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি তাহলে এই যে একটা কসাই 550-580 টাকা দিয়ে গোস্ত বিক্রি করে, এটা সে যদি চাইতো আগামী 1-2 মাস পাবলিসিটি করেও মানুষের কাছে পৌঁছতে পারতো না, কিন্তু আল্লাহ পাক তার এই ন্যাক নিয়তের কারণে তার প্রচারটা এমনভাবে করে দিয়েছেন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সলিড গোস্ত নেওয়ার জন্য তার কাছে আসে। এটা আমি জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। ঠিক একইভাবে আপনার দোকানে যদি একটা পণ্য, সলিড পণ্য, একদম হালালভাবে, যেটা আপনি লাভ না করলেই না, যতটুকু লাভ করা দরকার এতটুকু লাভে যখন আপনি একটা ভেজালমুক্ত পণ্য বিক্রি করবেন, আপনার পণ্যের সুনাম আল্লাহ পাবলিসিটি করে আপনার দোকানের কাস্টমারের ব্যবস্থা করে দেবে। কিন্তু আমাদের শুধু ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে শুধুমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। এই তাওয়াক্কুলটা আমাদের নাই, আমরা মনে করি লক্ষ লক্ষ টাকা কেমনে খালি ব্যাংকে রাখবো। আচ্ছা, ব্যাংকে রাখার পরে এই টাকা যদি আপনি ভোগ করতে না পারেন তাহলে রাখার লাভটা কী হইলো আমাকে বলেন? অনেক বড় বড় ব্যবসায়ী আছে, লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু সামনে এত আইটেম খাবারের ডাক্তার সব নিষেধ করে দিয়েছে, বলে এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। কি খায়? খালি রুটি খায় আর সবজি খায়, আছে না নাই বলেন তো? বাবা, এরকম অনেক আমরা দেখেছি, অনেক কয়টা উদাহরণ আপনাদেরকে বলবো। এই যে আল্লাহ পাকের দেওয়ার নিয়ামত রিজিক, এই রিজিক এখন আপনি সুস্থ আছেন, যা করি তা খেতে পারতেছেন, আপনার কাছে হয়তো টাকা নাই, যতটুকু খাবার দরকার ততটুকু খাবার আপনার কেনার ব্যবস্থা হয়ে গেছে, আপনি হয়তো 1 কেজি জায়গায় 1টা আপেল কিনতে পারার সামর্থ্য আল্লাহ আপনাকে দিছে, মন চাইছে আপেল খাইতে পারতেছেন, মন চাইছে কমলা খাইতে পারতেছেন, কিন্তু আপনার কাছে 1-2টা আপেল না, গোটা 1টা কার্টুন, 1টা কন্টেনার কেনার মতো পয়সা আল্লাহ আপনাকে দিছে, কিন্তু খাওয়ার মতো তৌফিক দেয় নাই, তাহলে কন্টেনারের মালিক হলে লাভটা কী হয়েছে? কথা বলে না ঠিক কিনা? তো যতটুকু আল্লাহ পাক আপনাকে রেখেছেন এতটুকু আপনি নিজে ভোগ করতে পারবেন কিনা এটা আগে দেখেন। আমি যদি আপনাকে এক পুরা বিশাল একটা ড্যাগের সামনে বসায় দিয়ে বলি যে আপনি এই ড্যাগটা খাইয়া শেষ করেন, আপনি বলবেন হুজুর আমি কি পাগলে পাইছি নি, আমারে আমি 1 ড্যাগ কেমনে শেষ করবো? আমি নাইলে 1 প্লেট 2 প্লেট, বড় থেকে বেশি হলে 3 প্লেট খাইতে পারবো, এর চেয়ে বেশি তো খাওয়ার আর আমার সুযোগ
নাই তাহলে আমি সকাল থেকে রাত পর্যন্ত আমি যদি হিসাব করি আমার খাবারের পিছনে কয় টাকা ব্যয় হয় আমি সকালবেলা দুইটা রুটি দুপুরবেলা এক প্লেট ভাত রাত্রিবেলা এক প্লেট ভাত আমাদের 500-600 টাকা হলে একটা মাসের দৈনিক খাবারের খরচ উঠে যায় এটার জন্য তো মানুষের মাথায় বালি দিতে হয় না এটার জন্য তো মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করার কোনো প্রয়োজন নাই এটার মধ্যে তো খাবারে ভেজাল দেওয়ার জন্য কোনো প্রতিযোগিতা করার দরকার নাই কথা বলে না ঠিক কি না কিন্তু আমরা খাবারের মধ্যে ভেজাল দেওয়ার মধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন পণ্যে ভেজাল দেওয়ার মধ্যে আমরা চ্যাম্পিয়ন আবার সব এখন চলে গেছে ইস্তেমায় বলে আমরা জীবনে যা গুনাহ করছি একবারে সব একদিনে মাফ করায় ফেলবো আছে না না এরকম বাংলাদেশের মতো টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আপনি আরব দেশেও পাবেন না কিন্তু আমরা এবার দুর্নীতির মধ্যে চ্যাম্পিয়ন কথা বলে না ঠিক কিনা অফিসের মধ্যে বসে আছে দাড়ি টুপি এমন ভাবে মনে হয় তার চেয়ে বড় হুজুর আর কেউ নাই কিন্তু হুজুরে টেবিলের উপর থেকে টাকা নাই না টেবিলের নিচে দিয়ে নাই ওবাইদুল কাদের সাহেব গিয়েছিল একবার বিয়ার টিয়েতে সেখানে একজন আছে তাকে বলতেছিল একজন দুর্নীতিবাস যে তোমাকে দেখলে মনে হয় তুমি মনে চক বাজারের বড় ইমাম সাহেব কিন্তু তোমার মতো দুর্নীতিবাস আমি তো আর দেখি নাই সে বলতেছে এখন আমাদের দেশ আগায় না কেন আমরা এত পিছিয়ে পড়া জাতি কেন কারণ আমাদের ভিতরে আমানতদারিতা নাই মানে আমাদের ভিতরে কি নাই আমানতদারিতা নাই নবী যে সাদ করেছেন আমার উম্মতের পাঁচ ধরনের গুনার কারণে আমার উম্মতের উপরে পাঁচ ধরনের আযাব আসবে জোরে বলেন না নাউজুবিল্লাহ কয় ধরনের গুনার কারণে পাঁচ ধরনের গুনার কারণে কয় ধরনের আযাব আসবে পাঁচ ধরনের আযাব আসবে যখন উম্মত ওজনে কম দেওয়া শুরু করবে আল্লাহ পাক তখন তাদের ভিতরে দুর্ভিক্ষ ছড়িয়ে দিবেন জোরে বলেন না নাউজুবিল্লাহ তখন খাদ্য সংকট দেখা দিবে তখন পণ্যের দাম বেড়ে যাবে তখন মানুষের কষ্ট হয়ে যাবে যখন আমার উম্মত যাকাত দেওয়া বন্ধ করে দিবে তখন আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণও বন্ধ করে দিবেন আর যদি আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ না করলে শুধু আমাদের ক্ষতি হবে না পশু পাখিরও ক্ষতি হবে কি হবে না তো আমাদের কারণে না পশু পাখিকে বাঁচানোর জন্য আল্লাহ বৃষ্টি নাজিল করতেন যদি আমরা ঠিক মতো জাকাত না দিতাম তাহলে বৃষ্টি আর আমাদের নসিবে হতো না আর এই আমরা যে বৃষ্টি পাচ্ছি এটা আবার মনে করেন আমরা ঠিকঠাক মতো জাকাত দিচ্ছি এই জন্য বৃষ্টি আল্লাহ দিচ্ছে না বরং বৃষ্টি আমাদের জন্য দিচ্ছে না বৃষ্টি পশু পাখির জন্য দিচ্ছে ওইটার ফল আমরা ভোগ করতেছি কথা বলেন না ঠিকই না এরপরে নবী যে ইরশাদ করেছেন যখন আমার উম্মত ওয়াদা খেলাফ করবে তখন তাদের উপরে কাফেররা রাজত্ব করবে আজকে মুসলিম দেশে দেশে যুদ্ধ ছড়িয়ে পড়েছে ইয়ামানের মধ্যে যুদ্ধ সিরিয়ার মধ্যে যুদ্ধ আফগানিস্তানের মধ্যে প্রায় 20 বছর উপরে যুদ্ধ চলেছে লিবিয়ার মধ্যে শান্তি নাই ইরাকের মধ্যে শান্তি নাই বিভিন্ন দেশে মুসলিম দেশগুলির মধ্যে মারামারি কাটাকাটি লেগেই আছে কেন কারণ মুসলমান যারা নীতি নির্ধারণের মুসলমান যারা রাষ্ট্রপ্রধান আছে এই সবগুলি হচ্ছে মুসলমানদের সাথে আমানতের খেয়ানতকারী তারা মুখে বলে একটা কাজে করে আরেকটা কথা বলেন না ঠিক কিনা এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি একটি সাহসী ভূমিকা রেখেছিলেন এটার জন্য আমি ওনাকে সাধুবাদ জানাই যে ফিলিস্তিনের পক্ষে যখন মুসলিম প্রধান দেশের নেতারা কুলুপ এটে বসেছিল তখন আমাদের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন কথা বলেন না ঠিক কিনা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কথা বললেন ফিলিস্তিনের পক্ষে আর নবম শ্রেণীতে একটি বইয়ের মধ্যে আমি দেখলাম সেখানে মানচিত্র আঁকা হয়েছে সেই মানচিত্রের মধ্যে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রের নাম আছে ফিলিস্তিন নামক বৈধ রাষ্ট্রের নাম মুছে দিছে তারা জোরে বলেন না নাউজুবিল্লাহ দেখেন ক্লাস নাইনের ওই বইটা আপনি খুলেন এই মানচিত্রের মধ্যে ইসরায়েল নামক এই অবৈধ রাষ্ট্র আমাদের দেশ কি ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে আমাদের দেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে কখনো স্বীকার করে নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বলেছেন ইসরায়েল নামক কোনো রাষ্ট্র আমরা স্বীকৃতি দেই নাই আমরা স্বীকৃতি দিয়েছি ফিলিস্তিন নামক রাষ্ট্রকে কথা বলেন না ঠিক কিনা তা ইসরায়েল নামক কোনো রাষ্ট্র যেখানে আমরা স্বীকৃতি দেই নাই আমাদের ক্লাসের বইয়ের মধ্যে যারা ইসরায়েলের নামটা মানচিত্রের মধ্যে ঢুকাইলো তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় আসামি করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার কথা বলেন না ঠিক কিনা কারণ তারা রাষ্ট্রের সাথে গাদ্দারি করেছে
রাষ্ট্রের সাথে বেঈমানি করেছে। তো মাননীয় প্রধানমন্ত্রী যদি ফিলিস্তিনের পক্ষে, আমরা মনে করি উনি মন থেকেই ফিলিস্তিনের পক্ষে আছেন, এবং শুধু উনি মুখে বলেন নাই, মন থেকে বলেছেন। মন থেকে যদি আপনি বলে থাকেন, তাহলে এই ফিলিস্তিন রাষ্ট্রের নাম মুছে দিয়ে আমাদের শত্রু রাষ্ট্র ইসরায়েলের নাম যারা আমাদের মানচিত্রের মধ্যে ঢুকায় দিল, তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা আসামি করে শাস্তি দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? আমি বলতেছিলাম বাবা, আমাদের মুসলমানদের এই পরিণতি কেন? কারণ আমরা ওয়াদা খেলাফ করতেছি, আমরা আমানতের খেয়ানত করছি, যার কারণে আমাদের উপরে রাজত্ব করতেছে কাফেররা। ইহুদি নাসারারা তাদের পণ্য ব্যবহার না করে আপনার কোনো উপায় নাই। এই যে মোবাইল ফোন, এগুলি কি মুসলমান আবিষ্কার করেছে? ইহুদিদের নাসারাদের আবিষ্কার। গুগল বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এই সমস্ত ভিডিওগুলি যখন ফেসবুকে যাবে, এরা আমাদেরকে স্ট্রাইক মেরে দিবে, আমাদের বক্তব্য শুনতে দিবে না, মানুষকে চ্যানেলের লাইসেন্স বাতিল করে দিবে। এরা এমনভাবে সূক্ষ্মভাবে এইগুলিকে তারা মনিটর করতেছে। আর এর বিপরীতে আমাদের কি আছে? আমাদের কিচ্ছু নাই। আর আমাদের যা আমাদের আছে আমরা লুটেপুটে সব খেয়ে শেষ করে ফেলতেছি। আমানত দাঁড়িতে আমাদের ভিতরে নাই, যারা বলে না নাউজুবিল্লাহ। তো এই যে আমানত উঠে যাওয়াটা, এটা কেয়ামতের আলামত। এই জন্য আমাদের আল্লাহ পাক আমানত দার হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কেয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে আই ইউরফাল ইলমু, আল্লাহ পাক জমিন থেকে এলেম উঠিয়ে নেবেন, আল্লাহ পাক মানুষের অন্তর থেকে এলেম টেনে হিচড়ে বের করবেন না, বরং বড় বড় আলেমদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, তখন মানুষ এলেম শূন্য হয়ে যাবে। যেমন ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে আর নতুন কোন হাশিমি এসেছে? না। খতিমে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদরির পরে নতুন কোন খতিমে বাঙ্গাল এসেছে? না। শেরে মিল্লাত ওবাইদুল্লাহ নইমি মারা যাওয়ার পরে নতুন কোন শেরে মিল্লাত এসেছে? আসে নাই। যারা চলে যাচ্ছেন তার কোনো বিকল্প হচ্ছে না, বিকল্প তৈরি হচ্ছে না। আজকে এত বছর হয়ে গেছে একজন ইমাম গাজ্জালি আসে নাই, এত বছর হয়ে গেছে একজন ইমাম সৈয়দি আসে নাই, এত বছর হয়ে গেছে একজন আলা হযরত আসে নাই। তাহলে যারা একবার চলে যাচ্ছে তারা আর আসতেছে না, বোঝা যাচ্ছে আল্লাহ পাক তাদেরকে উঠিয়ে নিচ্ছেন আর আমাদেরকে কেয়ামতের দিকে আস্তে আস্তে ঠেলে দিচ্ছেন। কথা বলেন না, ঠিক না? এরপরে আল্লাহ পাক আরো কয়েকটি আলামত দেখাবেন। ওয়ায়াক সুরা জাহাল, জাহেল বেড়ে যাবে, মূর্খ লোক বেড়ে যাবে, আর মূর্খরা হবে সমাজপতি, মূর্খরা হবে নেতা, মূর্খদেরকে মানুষ দাওয়াত করবে, বড় হুজুর মনে করবে, আর তাদের কাছ থেকে যখন ফতোয়া জানতে চাইবে তখন তারা নিজেরা উল্টাপাল্টা ফতোয়া দিয়ে নিজেও গোমরা হবে, জাতিকেও গোমরা করবে। কথা বলেন না, ঠিক কিনা? এরকম কিছু আলামত ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। এরপরে ওয়ায়াক সুরা জিনা, নবী ইরশাদ করছেন জেনা ব্যভিচার বেড়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন না। সামনে আসতেছে জেনা ব্যভিচারের মহা উৎসব, 14ই ফেব্রুয়ারি আসতেছে না, এই ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে তাদের কুকর্ম, মানে অপেক্ষা, কাউন্ট ডাউন, 14ই ফেব্রুয়ারি কখন আসবে আর কখন তারা তাদের এই মনের কুবাসনা তারা করবে, নাউজুবিল্লাহ বলেন না। তো এখানে যারা আছেন আমি অনুরোধ করব, ওই যে মিটি মিটি হাসতেছে দেখছেন নি, মানে খুশি হয়ে গেছে যে হুজুর এক করে জায়গা বরাবর বলতেছে, মানে আমাদের মনের সাথে মিলে গেছে। আমি অনুরোধ করবো আমার যুবক ভাইদেরকে, যদি আপনাদের সামর্থ্য থাকে, যদি আপনার উপযুক্ত বয়স হয় এবং কামাই রুজি রোজগার মোটামুটি করা শুরু করেছেন, তাহলে দেরি করবেন না। নবীজি ইরশাদ করতেছেন, ইয়া মাআশারাস শাবাব মানিস্তাতু আমিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজু, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান তোমরা বিবাহ করে ফেলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা কি করো? বিবাহ করো, কারণ বিবাহ করলে তোমাদের নজর হেফাজত হবে, তোমার চরিত্র হেফাজত হবে, তোমার দৃষ্টি হেফাজত হবে। এবং বিবাহকে বলা হয়েছে এটা দিনের অর্ধেক, সুবহানাল্লাহ বলেন। যখন একজন ছেলে এবং একজন মেয়ে বিবাহ করে তখন সবচেয়ে বেশি নাখোশ হয় শয়তান, সবচেয়ে বেশি নাখোশ হয় কে? শয়তানের মাথার মধ্যে তখন ঠাটা পড়ে, শয়তান হায় হুতাশ করে কান্না করতে থাকে, হায় হুতাশ করতে থাকে, আরে এতদিন তো এই ছেলেটাকে দিয়ে এই মেয়েটাকে দিয়ে আমি অনেক গুনাহ করাইতে পারতাম, এখন তো তারা বিবাহ করে ফেলেছে, এখন তো তাদের গুনার দরজা বন্ধ হয়ে গেছে, এই জন্য শয়তান নাকশ হয় কিন্তু আমার রহমান খুশি হয়। যারা বলেন না সুবহানাল্লাহ।
এইজন্য বয়স হওয়ার সাথে সাথে বিবাহ করার দরকার আছে না নাই? এবং আমার গার্ডিয়ান যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনার ছেলে এবং মেয়ে যখন বয়স হয়ে গেছে তার, এবং বর্তমান সময় আপনি চাইলেও তাকে সব দিকে বন্ধ করতে পারবেন না, এই মোবাইল ফোন তার হাতে তুলে দিয়েছেন, এখন তার জন্য সব দরজা খোলা হয়ে গেছে, এখন সে যে কোনো ওয়েবসাইটে ঢুকতে পারতেছে, আপনি কি চেক করে রাখতে পারবেন? আপনি জিজ্ঞাসা করেন বাবা কি করো, বলে অ্যাসাইনমেন্ট করি। আসলে কি অ্যাসাইনমেন্ট করতেছে? হ্যাঁ, মানে ওই ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট করতেছে। এখন সে ঢুকে গেছে আরেক ওয়েবসাইটে, আপনি মনে করতেছেন আমার ছেলে তো মাশাআল্লাহ খুব ভালো মানুষ, রাত 12টা বাজে সে অ্যাসাইনমেন্ট করতেছে, কেন সে যে কোন অ্যাসাইনমেন্ট করতেছে? এখন বাবা হিসাবে আমার আর আপনার বোঝা দরকার, আমরাও এই বয়সটা পার করে এসেছি, কথা বলেন না ঠিক কিনা? এই জন্য ছেলেদেরকে জিজ্ঞাসা করবেন, তোমার পছন্দ থাকলে বলো, আর পছন্দ যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নাই, তোমার কি লাগবে না লাগবে বাবা হিসাবে মা হিসাবে আমাদেরকে আগে বলবা, না হয় বন্ধুরা বলবে দোস্ত দূর বাদ দে, বাপ মানে বলার দরকার নাই, চল চিল কর মাস্তি কর যা করছি তা কর, আমরা সাপোর্ট করব, এরকম অনেক বন্ধু আছে না নাই? যেই সমস্ত বন্ধুরা এই ধরনের বন্ধুদেরকে উস্কানি দেয়, গুনাহ করানোর জন্য প্ররোচনা দেয়, আপনি বন্ধুর প্ররোচনায় পড়ে গুনাহ করলেন আর এই গুনার ভাগী, আপনি মনে করবেন কিয়ামতের ময়দানে আপনার গুনাহটা বন্ধুর ঘাড়ে তুলে দিবেন? না না, যার যার গুনাহ তার তার আমলনামার মধ্যে যোগ হবে, কথা বলেন না ঠিক কিনা? এবং কিয়ামতের ময়দানে শুধু বন্ধু নয়, আপনি শয়তানকেও দোষারোপ করতে পারবেন না, শয়তানকে আমাদের সামনে হাজির করা হবে, শয়তান বলবে ইন্নাল্লাহ ওয়াআদাকুম ওয়াআদাল হাক্কা ওয়াআদতুকুম ওয়াখলাফতুকুম, আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছিল না? আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা, আর আমার ওয়াদা মিথ্যা ওয়াদা ছিল, আমি তোমাদের সাথে মিথ্যা ওয়াদা করেছি এবং আমি আমার ওয়াদা ভঙ্গ করলাম, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমি তো তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম, গুনাহ তো আমি করি নাই, গুনাহ তুমি করেছো, সুতরাং আমাকে দায়ী করো না, তুমি নিজেকে দায়ী করো, যারা বলেন না নাউজুবিল্লাহ। শয়তানও আমাদের গুনার ভাগ নিবে না সেদিন, আমাদের গুনার ভাগ আমাদেরকে নিতে হবে। এই জন্য তরুণ তরুণীদেরকে যদি গুনাহ থেকে বাঁচাইতে হয় তাহলে বিবাহকে সহজ করে দিতে হবে। আজকে একটা ছেলে সে চায় হালালভাবে বিবাহ করবে, কিন্তু মেয়ে পক্ষ বলে 10 লক্ষ 20 লক্ষ টাকা দেন মোহর না দিলে আমার মেয়েকে বিবাহ দিব না, আছে না না এরকম? এখন ছেলে পক্ষ বলে আমার বাপ তোমার মেয়ের জন্য যদি 10 লক্ষ টাকা দেন মোহরের ব্যবস্থা করতে হয়, আমার মাথার উপরে যদি 10 লক্ষ টাকা দেন মোহরের বোঝা তুমি চাপাইয়া দাও, তাহলে আমিও কম জামু কেন, আমাকে 10 লক্ষ টাকা যৌতুক দিতে হবে। এখন এই দেন মোহর আর যৌতুকের মাঝখানে রয়ে গেছে এই ছেলে আর মেয়ের ভবিষ্যৎ। এখন তারা চিন্তা করে যে আমার 10 লক্ষ টাকা দেন মোহর দেওয়ার ক্ষমতা নাই, আর মেয়ে বলে আমারও 10 লক্ষ টাকা যৌতুক দেওয়ার ক্ষমতা নাই, তো কি করব? বলে চলো পার্কে চলে যাই। যখন সমাজের মধ্যে বিবাহ কঠিন হবে তখন জেনা করা সহজ হয়ে যাবে, কথা বলে না ঠিক না? এই জন্য বিবাহকে সহজ করার দরকার আছে না নাই? মসজিদের মধ্যে খেজুর বিতরণ করে সুন্নত মোতাবেক বিবাহ করিয়ে দিবেন সন্তানদেরকে। এবং আমি অবাক হয়ে যাই, বিশেষ করে চট্টগ্রামের মধ্যে এই অবস্থা বেশি, যে 10 লাখ 20 লাখ টাকা লেখে দেন মোহরের মধ্যে। তা আমি ওই দিন একটা বিবাহ পড়াচ্ছিলাম, আমি জিজ্ঞেস করলাম দেন মোহর কত, মোটা অঙ্কের একটা দেন মোহর বললো, আমি বলি উসুল কত, বলে 1 টাকাও না। উসুল কত? 1 টাকাও। তো 1 টাকাও না, এটা উসুল কেমনে হয়? দেন মোহর এটা তো স্ত্রীর অধিকার, এটা তো আপনাকে দিয়ে দিতে হবে আপনার স্ত্রীকে, কিন্তু এটাকে আমরা চুক্তি বানিয়ে ফেলেছি যে তোমার 10 লক্ষ লেখা দরকার, 10 লক্ষ লেখা এখন দিতে হবে না, তো কখন দেবো? যখন তালাক দিবা তখন দিও, নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা, দেন মোহরের সাথে কি তালাকের সম্পর্ক না বিবাহের সম্পর্ক? বলেন না কিসের সম্পর্ক? বিবাহের সম্পর্ক। আপনি শুরুই করলেন তালাকের কথা চিন্তা করে, তো ঘরের মধ্যে বরকত আসবে কেমনে? আপনার প্রথমেই নিয়ত যে আমি দেন মোহরের টাকা নিব না, যখন তালাক দিবে তখন নিমু, তো তালাকের কথাটা তোমার মাথায় আসলো কেন? তুমি কি সংসার করার জন্য বিবাহ করেছো না তালাক নেওয়ার জন্য বিবাহ করেছো, কথা বলে না ঠিক কিনা? দেখেন আমাদের মানসিকতা কোথায় গিয়ে ঠেকেছে। দেন মোহরের টাকা এটা হচ্ছে নারীর অধিকার, নারীর সম্মান, এটা তাকে ক্রয় করে আনা নয়, এটা আপনি তাকে হাত দিয়ে দিয়েছেন খুশি মনে যে তুমি আমার ঘরে আসতেছো, নতুন একজন মেহমান, আমার ঘরে অতিথি তুমি আসতেছো, এই জন্য তোমাকে একটু হাত দিয়ে দিলাম,
খুশি করলাম, এখন ছেলেরা চালাক হয়ে গেছে, বলে হুজুর দেন মনের টাকা আমার স্ত্রী বলছে এখন দেওয়া লাগবে না, এই জন্য বাসর করে স্ত্রীর কাছে মাপ চেয়ে নিছি। নাউজুবিল্লাহ বলেন না, কোনো জিনিসের মধ্যে আমাদের এখন আমানতদারিতা নাই, বিভাগের মধ্যে পর্যন্ত আমানতদারিতা নাই, এই হচ্ছে আমাদের সমাজ। তা আমি এই জন্য বলতেছি, মোরে ফাতিমি দিয়ে বিবাহ করিয়ে ফেলেন আপনার ছেলেকে আপনার মেয়েকে। নবী শাহজাদিকে নবীজি যেভাবে বিবাহ দিয়েছেন, এর চেয়ে উত্তম বিবাহ আর পৃথিবীর মধ্যে আছে? এর চেয়ে সুখ শান্তির পরিবার আর আছে? যে ঘর থেকে ইমাম হাসানের মতো সন্তানের জন্ম হয়েছে, ইমাম হোসাইনের মতো সন্তান জন্ম হয়েছে, হযরত জাইনাবের মতো সন্তান জন্ম হয়েছে, মা ফাতিমা মাওলা আলীর বিবাহ যেভাবে হয়েছে, আমাদের ছেলে মেয়েদের বিবাহ এইভাবে হওয়া দরকার, কথা বলেন না ঠিক কিনা? এই জন্য গার্জিয়ান যারা আছেন, আজকে গিয়ে প্রয়োজনে ছেলের সাথে কথা বলবেন যে তোমার গুনার ভাগ আমি নিতে পারবো না বাবা, তোমার যদি কারো পছন্দ থাকে আমাকে বলো, আমি বিবাহের ব্যবস্থা করব। এবং মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদের কোনো পছন্দ থাকলে বলো, কোনো গুনাহ জড়াইবে না, 14 তারিখ ঘরের থেকে বের হতে পারবে না, ঘর তালা দিয়ে দিবেন, ঘর থেকে তাদেরকে বের হতে দিবেন না, কারণ তারা যদি গুনাহ করে এই গুনার একটা ভাগ আপনার কাঁধেও আসবে, কথা বলেন না ঠিক কিনা? এই জন্য সাবধান। নবীজি ইরশাদ করতেছেন কিয়ামতের একটি আলামত হচ্ছে ওয়াক সুরাজ জিনা, জেনা ব্যভিচার বেড়ে যাবে। এই জন্য জেনা ব্যভিচার যেন না হয়, এই জন্য বিবাহকে সহজ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমার মসজিদের মধ্যে আমি একদিন এরকম ওয়াজ করলাম, একদিন বিবাহের ফজিলত সম্পর্কে, এক মুসল্লি আইসা আমারে বলতেছে হুজুর আজকে যে ওয়াজটা করছেন একদম মনের মতো হয়েছে, আগামী জুমায় আবার এই ওয়াজটা করিয়েন। আমি বলি আরে এক ওয়াজ কি প্রত্যেক জুমায় করা যায় নাকি? বলে হুজুর আজকের জুমার দিন তো আমার বাবা আসে নাই, আগামী জুমায় বাবারে নিয়ে আসবো। দেখছেন নি কারবারটা? মানে ছেলেরা এখন গার্জিয়ানকে বলতে পারতেছে না ভয়ে, এখন বললে বাবা তো দিবে একটা ধমক। তো আমি এই জন্য আপনাদেরকে একটি কৌশল শিখিয়ে দিই, আপনারা কিছু রুজি করবেন, ইনকাম করবেন, অযথা MBBS এর মতো মানে মা বাবার বেকার সন্তান হয়ে ঘোরাঘুরি করবেন না। MBBS ডাক্তার বলি নাই, আবার ডাক্তার আবার ডাক করিয়েন না, MBBS মানে হচ্ছে মা বাবার বেকার সন্তান। এরকম বেকার সন্তান হয়ে যদি ঘোরাঘুরি করেন তখন আপনার মা বাবা জীবনে আপনাকে বিয়ে দিতে রাজি হবে না। আপনি যখন একটু ইনকাম করবেন, উপার্জন করবেন, মাকে একটু একটা শাড়ি কিনে দিবেন, বাবাকে একটা লুঙ্গি একটা পাঞ্জাবি কিনে দিবেন, যখন পরিবারজন মাঝে মধ্যে বাজার করে নিয়ে আসবেন, তখন আপনার মাকে একটু রান্নাবাড়িতে সহযোগিতা যখন করতে থাকবেন, তখন আপনার মা বুঝে যাবে আমার ছেলে যেহেতু বড় হয়েছে ঘরের মধ্যে নতুন একটা মানুষ আনা দরকার, তখন আপনি বলবেন মা তুমি যেটা ভালো মনে করো। তা আমি এই জন্য বলতেছি বাবা, এই যে গুনাহ আপনার একটা দাগ পড়ে যাচ্ছে যৌবনের মধ্যে, মনে রাখবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ নির্বাচন করেন আর অপবিত্র নারীর জন্য অপবিত্র পুরুষ নির্বাচন করেন, কথা বলেন না ঠিক কিনা? আপনি জেনা করবেন, ব্যভিচার করবেন, আর আপনার স্ত্রীটা একদম নেককার হবে, বুজুর্গ হবে, এটা কল্পনা করা অসম্ভব। এই জন্য আপনার স্ত্রীকে যদি ভালো পাইতে হয় আপনাকে আগে ভালো হতে হবে, আপনার স্ত্রী আপনার স্ত্রীকে যদি চরিত্রবান পাইতে হয় নিজেকে আগে চরিত্রবান হতে হবে, কথা বলে না ঠিক কিনা? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেছেন ওয়াক সুরা শুরবুল খামর, কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে মদ পান বেড়ে যাবে, মাদক সয়লাব হয়ে যাবে। আজকে মাদক আমাদের সমাজে সমাজে সয়লাব হয়ে গেছে। আজকেও আমার এক বৃদ্ধ বাবা, তিনি বলতেছেন হুজুর আমাদের সংসারটা খুবই সুখ শান্তিতে চলতেছে, আমার কোনো অভাব ছিল না, আমার কোনো অভিযোগ ছিল না, কিন্তু এলাকার কিছু ছেলে আমার সন্তানকে ইয়াবা ট্যাবলেট খাওয়াই দিছে একবার, আর এই বাবার নেশায় পড়ে এখন আমার পরিবার তছনছ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। যার ঘরে একজন মাদক সেবী আছে তার ঘরের মধ্যে প্রত্যেক দিনই কেয়ামত হয়ে যাচ্ছে মনে হয়, কথা বলেন না ঠিক কিনা? তাদের ঘরের মধ্যে কোনো সুখ শান্তি আছে নাই? আল্লাহ পাকের সাথ করছেন ইন্নামাল কামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজ্জুম মিন আমালি শাইতান, মদ পান করা, জুয়া খেলা, ভাগ্য গণনা করা, প্রতিমা স্থাপন করা, এইগুলি হচ্ছে শয়তানের কাজ। বলেন এগুলি কিসের কাজ? শয়তানের কাজ। শয়তান আপনাকে প্রথমে বলবে না তুমি ইয়াবা ট্যাবলেট খাও, শয়তান প্রথমে বলবে একটু সিগারেট খা, সিগারেট খাইলে তো কোনো অসুবিধা নাই, একটু সিগারেট খাই দেখো না কেমন লাগে, বাস এই সিগারেটের নেশা যখন ঢুকে গেছে তখন আর এই সিগারেট ভালো লাগে না, তখন বলে সিগারেটের ভিতরে একটু গাঁজা গাঁজা মিশাইয়া দাও। নাউজুবিল্লাহ বলেন না,
এই গাজা যখন একবার মিশাইছে তখন গাজাতেও মন ভরে না, তখন বলে একটু ইনজেকশন মারো। আর ইনজেকশনে যখন মন ভরে না তখন বলে এখন তো সকাল সন্ধ্যা আমি ইয়াবা ট্যাবলেট না খাইলে হবে না। আসলে নয় বলেন তো, এই যে আপনাকে একটা ছোট্ট নেশা সিগারেটের মাধ্যমে তার যাত্রা শুরু হয়েছে, এখন আপনাকে প্রত্যেক দিন সে ইয়াবা ট্যাবলেট খাওয়াই দিচ্ছে। আর যখন এই ছেলেটা তার নেশা উঠে যায় তখন এই নেশার টাকার জন্য মা বাবাকে আঘাত করতে কার্পণ্য করে না, যারা বলেন না নাউজুবিল্লাহ। অনেক সময় স্ত্রীকে রাগের মাথায় তালাকও দিয়ে দেয়। যখন রাগের মাথায় তালাক দিয়ে দিয়েছেন, তালাক তো হয়ে গেছে বাবা, তখন কি হয়ে গেছে, তালাক হয়ে গেছে। এখন আবার অনেকে বলে হুজুর রাগের মাথায় দিছে, তো মাইনসে তো রাগের মাথায় তালাক দেয়, হাসতে হাসতে তালাক দিতে দেখছেনি কোনোদিন? তো মানুষ তো কোনদিন হাসতে হাসতে তালাক দেয়, সবই তো রাগের মাথায় দেয়। এখন আপনি যখন রাগের মাথায় আরেকজনের বুকে ছুরি চালায় দিছেন, এখন কাজ যা করার ডাক্তার করবে, আপনার আর কিছু করার আছে? আপনি যখন রাগের মাথায় তালাক দিয়ে দিছেন, এখন শরীয়ত যেটা ফয়সালা করবে এটাই মেনে নিতে হবে, কথা বলেন না ঠিক কিনা? আবার অনেকে আছে টাকা খাইয়া ফতোয়া উল্টাইয়া দেয়। কিছু মানুষ আছে দেখবেন রায়টা যদি তার মন মতন না হয় সে মানে না, বলে দেখি অন্য কোনো হুজুরের কাছ থেকে ফতোয়া পাওয়া যায় কিনা। এখন আপনি মন মতো ফতোয়া নেওয়ার জন্য হুজুরকে উল্টা পাল্টা বুঝাইয়া দিলেন, আর উল্টা বুঝাইয়া হুজুরের কাছ থেকে হুজুরকে টাকা খাওয়াইয়া একটা ফতোয়া নিয়ে আসলেন, তো এই জন্য তো মদ তো আর হালাল হবে না, কথা বলেন না ঠিক কিনা? মদ তো মদই থাকবে, তালাক যা হয়ে গেছে এটা তো হয়েই গেছে, এখন আপনাকে শরীয়তের ফয়সালাই মেনে নিতে হবে। তাহলে এই একটা মদের কারণে এক মা বাবার নাফরমানি, আবার স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া, স্ত্রীকে প্রহার করা, সন্তানদেরকে মারধর করা, ঘরের মধ্যে অশান্তি করা, একটা গুণার কারণে শত শত গুণার দরজা খুলে গেছে, কথা বলেন না ঠিক কিনা? এই জন্য মাদক যারা গ্রহণ করে তাদের কাছেও যাওয়া যাবে না। আপনি মনে করেন যে আমার বন্ধু খায় আমি তো খাই না, অসুবিধা নাই, আর আপনার বন্ধুর সহবতে এসে আপনিও খারাপ হয়ে যেতে পারেন, ঠিক কিনা বলেন? একজন নেককারের সহবত এত দামি জিনিস, আল্লাহ পাক বলেছেন ওয়াকুনুম আসাদিকিন, তোমরা নেককারদেরকে বন্ধু বানাও, কারণ নেককারদেরকে বন্ধু বানালে আপনি নেক আমল না করলে অন্তত গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আর যদি একজন ডাকাতের সাথে বন্ধুত্ব করেন, আপনার চোখের সামনে যখন দেখবেন সে বড় বড় ডাকাতি করতেছে, তখন আপনি মনে করবেন সে যদি ডাকাতি করতে পারে আমি আর বেশি কিছু না, পকেট মার হয়ে যাই, তখন পকেট মারাটা আপনার কাছে বেশি অন্যায় মনে হবে না। এই জন্য নবী ইরশাদ করেছেন সেই বুখারীর হাদিস, নেককার বন্ধু এবং বদকার বন্ধুর উদাহরণ দিতে গিয়ে নবী ইরশাদ করেছেন, নেককার বন্ধু হচ্ছে আতর বিক্রেতার মতো, যখন তুমি আতর বিক্রেতার সাথে তুমি বন্ধুত্ব করবা তখন তোমার বন্ধু হয়তো তোমাকে আতর হাদিয়া দিবে, অথবা তুমি যখন তার সাথে যাইবা দেখা করার জন্য তোমার হাতের মধ্যে আতর একটু মেখে দিবে, অথবা তোমার হাতে আতর মেখে না দিল তার দোকানে যখন যাইবা তুমি আতরের সুবাস পাবে, কথা বলেন না ঠিক কিনা? আর একজন বদকার, তার উদাহরণ হচ্ছে কামারের মতো, কামারের দোকানের মধ্যে দেখবেন সবসময় আগুন জ্বলতে থাকে, সবসময় লোহা পিটতে থাকে, এখন তার সাথে দেখা করতে গেলে হয়তো সে আপনার শরীরে আগুন লাগাই দেবে, অথবা আপনার শরীরের মধ্যে একটু ময়লা লাগাই দেবে, অথবা আপনি একটা দুর্গন্ধ পাবেন, কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আপনার বন্ধু যদি মাদকসেবী হয়ে থাকে, আপনার পণ্ডিতি করে আপনি মনে করলেন আমি একটু তারে গিয়ে বুঝাই আমার বুঝ মানবে না, অনেক সময় হয়তো হতে পারে সে আপনাকে উল্টা বুঝাইয়া দিয়া আপনাকে মাদকসেবী বানাই দিতে পারে। এই জন্য যারা এই পজিশনে চলে গেছে তাদের জন্য বিভিন্ন রিহাব সেন্টার আছে না, বিভিন্ন তাদেরকে যে রিহাব সেন্টার যেখানে তাদেরকে সুস্থ করে তোলা হয়, থেরাপি দেওয়া হয়, তাদেরকে সেখানে রেখে তারা এক মাস দুই মাস তিন মাস ট্রিটমেন্ট করে তাদেরকে সেখান থেকে সুস্থ করে বাসায় পাঠায়। যদি এরকম কোনো বন্ধু আপনি দেখেন তার থেকে দূরে থাকবেন। আর যে সমস্ত ভাইয়েরা মাদক থেকে বাঁচতে চান, আমি তাদেরকে অনুরোধ করব যেই সমস্ত কাজ যেই সমস্ত অভ্যাস আপনাকে মাদকের দিকে ঠেলে দেয় বা যে এলাকায় গেলে মাদক গ্রহণ করতে মনে চায় ওই এলাকায় যাওয়ার দরকার নাই, প্রয়োজনে আপনি এলাকা পরিবর্তন করেন, বন্ধু বান্ধব পরিবর্তন করেন, এক এলাকা থেকে আরেক এলাকায় চলে যান, যখন সহবত পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পাক হেদায়েত দিতেও পারে, কথা বলেন না ঠিক কিনা? একে আমাদের আর আমাদের মধ্যে একটি মদ পান বেড়ে যাবে, বিশেষ করে এখন গায়ে হলুদের মধ্যেও কিন্তু অনেক জায়গায় এলিট শ্রেণীর মানুষরা তারা এটাকে একটা মনে করে ফ্যাশন, এই ফ্যাশনের নামে অনেকে মদ পান করে, নাউজুবিল্লাহ বলেন না,
কিছু ছেলে দেখবেন একটু উঠতি বয়সের ছেলে, মানে তার একটু বয়স হচ্ছে, একটু ভাবসাব দেখানোর জন্য সিগারেট হাতে নিয়ে সিগারেট টান দেয়, মানে সে একটু নিজেকে বড় বুঝাইতে চায় যে আমি একটু বড় হয়েছি, একটু বালেগ হয়ে গেছি। আর মেয়েদের সামনে একটু ভাবসাব নেওয়ার জন্য অনেকে সিগারেট খায়, এরকম আছে না? অনেক আছে যে আমি একটু স্মার্ট, আমি একটু ওভার স্মার্ট, আমি এরকম না, আমি খ্যাত না, আমি একদম কট্টরপন্থী মুসলমান না, এটা বোঝানোর জন্য তারা অপকর্মগুলি করতেছে। নাউজুবিল্লাহ বলেন না, নিয়তের মধ্যেই তো তোমার গড়বড়। তো এর শ্রেণীর মানুষরা দেখবেন এই কাজটা তারা বেশি করে, এই জন্য গায়ে হলুদ নামক এই অপসংস্কৃতি এটা তো ইসলামের মধ্যেই নাই। আমরা যেগুলি করি বিবাহের নামে, অধিকাংশ জিনিস এগুলি ইসলামের মধ্যে নাই, এগুলি আমরা বাড়ায় বাড়ায় করি। তো গায়ে হলুদ তেমন একটি কাজ। আচ্ছা, গায়ে হলুদ যদি করতেই হয়, এখন মেয়েদের শরীরে মেহেদি মাখা এটা বৈধ, অসুবিধা নাই, মেয়েরা মেয়েরা করবে, কিন্তু কোনো পুরুষ মানুষ তার জন্য তো সাজগুজু করাও ঠিক না, কারণ সাজগোজ করা, মেকআপ করা এগুলি নারীদের ভূষণ। আজকাল অনেক জেন্টস পার্লার হয়েছে, মেয়েদের মতো পার্লার, সেখানে গিয়ে তারা ঘন্টার পর ঘন্টা সাজে গুজে একেবারে আসে, এগুলি ছেলেদের জন্য না বাবা, এগুলি হচ্ছে মেয়েদের জন্য। বলেন এগুলি কাদের জন্য? মেয়েদের জন্য। মেয়েরা সাজবে এবং মেয়েরা অলংকার পরবে, স্বর্ণ পরবে, গহনা পরবে, এবং এই সৌন্দর্য তারা প্রকাশ করবে তার স্বামীর কাছে। বলেন না, কার কাছে? স্বামীর কাছে। কিন্তু এখন মেয়ে একটাকে আপনারা আইনা স্টেজের মধ্যে স্ট্যাচু হিসেবে বসায় দেন, মনে হয় যে সবাই তাকে দেখার জন্য গেছে, সেখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, এটা ইসলামের মধ্যে নাই। কথা বলেন না ঠিক কিনা? এগুলি করা যাবে না। এরপরে নবীজি ইরশাদ করতেছেন, ওয়াইকাল ওয়াইকিল্লার রিজালু ওয়াইকসুরান নিসা, কিয়ামতের পূর্বে নারীদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। হাত্তা ইয়াকুনা লিখামসিনা মারআতা, এমনকি তখন 50 জন নারীর বিপরীতে কাইমুল ওয়াহিদ, তখন একজন পুরুষ থাকবে। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য ইসলামে যে একজন পুরুষকে একাধিক বিবাহ করার অনুমতি দেওয়া হয়েছে কেন? কারণ কিয়ামতের পূর্বে আস্তে আস্তে নারীদের সংখ্যা বাড়তে থাকবে, তখন এই নারীদের অভিভাবকত্ব নেওয়ার জন্য, নারীদের দায়িত্ব নেওয়ার জন্য একজন পুরুষ মানুষের দরকার আছে না নাই? এই একজন পুরুষ মানুষ সেই জন্য সঠিকভাবে হালালভাবে এই নারীদের দায়িত্ব নিতে পারে, এই জন্য ইসলাম একজন পুরুষকে সর্বোচ্চ কয়টা বিবাহের অনুমতি দিয়েছে? 4টা। তবে যারা স্ত্রীর হক আদায় করতে পারবে না, যদি স্ত্রী হক আদায় করতে না পারে এমন পুরুষের জন্য বিবাহ করাই জায়েজ নাই। বলেন, এমন পুরুষের জন্য বিবাহ করা জায়েজ নাই। আমরা অনেক ফোন পেয়ে থাকি, ইভেন আজকেও আমাকে একজন ফোন করে বলতেছে, হুজুর আমার স্বামী, আমার একটা ছোট্ট বাচ্চা ক্লাস 5 পড়ে, আর 1.5 বছর একটা বাচ্চা, এবং আমি তার স্ত্রী, আমাদের 3 জনকে রেখে 3 মাস ধরে নিরুদ্দেশ হয়ে গেছে, কোনো খবর নাই, এখন আমরা চলতে পারতেছি না, খাবারের পয়সা নাই, লজ্জার কারণে ভিক্ষাও করতে পারতেছি না, এরকম অনেক অভিযোগ আমাদের কাছে আসে। তো আপনাকে কে বলেছে একটা মেয়ের জীবন নষ্ট করার জন্য? এই 2টা ছেলে জিম্মাদারি পালন করতে না পারলে কি দরকার ছিল তার জীবনটা নষ্ট করা? যেই ছেলে, যেই পুরুষ তার স্ত্রীর হক আদায় করতে পারবে না, স্ত্রীর অধিকার আদায় করতে পারবে না, ওই পুরুষের জন্য বিবাহ করা জায়েজ নাই। কথা বলে না ঠিক কিনা? এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন, কিয়ামতের পূর্বে আরো অনেক ধরনের আলামত দেখা যাবে, এর মধ্যে কিছু আলামত হচ্ছে এরকম, যখন ইজাত তাকিজাল ফাইউল দাউলান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগনামান, যখন কিয়ামতের পূর্বে মানুষ গনিমতের মাল আত্মসাত করবে, দেশের মাল নষ্ট করবে, দেশের মাল আত্মসাত করবে। আমাদের অধিকাংশ সরকারি কর্মকর্তারা এরা অফিস না করেই বেতন নেয়। আমি কাউকে ছোট করে বলতেছি না, আমি নিজেও কয়েকদিন সরকারি দপ্তরে আমার আসা যাওয়া আছে, আমি যখন অফিসে যাই সেখানে দেখি অফিসার নাই, বলে কেন নাই? বলে স্যার চলে গেছে। অথচ একটা বেসরকারি অফিসে যদি আপনি যান, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনি ওই অফিসারদেরকে পাবেন। এখন তারা অফিস করে, আর সরকারি বেতনদারির অফিস করে না, কারণ এগুলো তো জনগণের পয়সা, এদের কোনো মায়া দয়া নাই, যা খুশি তা করতেছে। আমরা কয়েকদিন আগে শুনলাম একটা বালিশ কিনেছে, একটা বালিশের দাম নাকি 1,00,000 টাকা। নাউজুবিল্লাহ বলেন না। রূপপুর পারমাণবিক কেন্দ্রের মধ্যে দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে,
একটা বালিশ নিস্তালা থেকে সাততলা আটতলা পর্যন্ত তুলতে নাকি কয়েক লক্ষ টাকা লেবার বিল দিতে হয়েছে একটা বালিশ প্রতি, নাউজুবিল্লাহ বলেন না। এইভাবে তারা দেশের সম্পদ মেরে দিচ্ছে, এরকম মানুষ আছে না নাই? এই যে দেশের সম্পদ তারা মারবে, এটাও কেয়ামতের আলামত। ওয়াল আমানাতুম মাগনামান, যখন মানুষ কারো কাছে কোনো টাকা ধার দিবে অথবা কোনো মানুষ তার টাকাটা আরেকজনের কাছে আমানত রাখবে, তখন ওই লোকটা আমানতটা খেয়ানত করবে, নাউজুবিল্লাহ বলেন না। এরপরে মানুষ জাকাতকে জরিমানা মনে করবে, জাকাত তারা সঠিকভাবে আদায় করবে না। আমাদের বাংলাদেশের মধ্যে 18 কোটি মুসলমানের মধ্যে কয়েক লক্ষ মানুষ কোটি কোটি টাকার সম্পদের মালিক, কয়েক লক্ষ মানুষ কয়েক হাজার মানুষ হাজার কোটি টাকার মালিক এরকমও আছে। তারা যদি সঠিকভাবে জাকাত দিত, বাংলাদেশের মধ্যে গরিব মানুষ বলতে কোনো মানুষ থাকতো না, কথা বলে না ঠিক কিনা? কিন্তু মানুষ দেয় না, কেন? মনে করে এটা তো আমার টাকা, আমি কামাই করেছি, আর তোমার টাকা নয়, মানে আমার আল্লাহ তোমাকে আমানত দিয়েছে, এই আমানতের হিসাব কেয়ামতের ময়দানে তোমাকে দিতে হবে। এই গরিব মানুষের টাকা কে যদি নিজে খায়, সন্তানদেরকে খাওয়ায়, জাকাতের টাকা নিজে খাওয়া, নিজের সন্তানদেরকে খাওয়ানো জায়েজ নাই, কথা বলে না ঠিক কিনা? এবং তারা কোটি কোটি টাকা ব্যাংকে রেখে দেয়, নিজে তখন ভোগ করেও মরতে পারে না, ব্যাংকের টাকা ব্যাংকে পড়ে থাকে, নিজেও খাইতে পারে না, আর মানুষকে তার গরিবের হক তারা আদায় করে না। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে এরকম অনেক শাস্তি তাদেরকে দিবে, আর কেয়ামতের ময়দানে এই যাকাতের মালটা একটা সাপ হয়ে যাবে, আর সাপ হয়ে তার মাথার মধ্যে দংশন করতে থাকবে। সে জিজ্ঞাসা করবে, তুমি কে? বলবে, আমি হচ্ছি তোমার দুনিয়ার ওই সম্পদ, যে যাকাত তোমার উপরে ফরজ করা হয়েছিল, তুমি যাকাত দাও নাই, আমি হচ্ছি তোমার সেই যাকাতের পয়সা, যারা বলে না নাউজুবিল্লাহ। এই জন্য জাকাতকে আদায় করতে হবে কেয়ামতের পূর্বে, জাকাত আদায় বন্ধ হয়ে যাবে। অত ইল্লিমা লিগয়রিদ দিন, মানুষ দিনহীন শিক্ষা অর্জন করবে, মানুষকে যার শিখানো হবে দিন শিখানো হবে না, দিন থেকে মানুষকে বিমুখ করে দেওয়া হবে, নাউজুবিল্লাহ বলেন। বর্তমান সময়ে এটার সাথে একদম 100% মিলে গেছে কথাটা, কথা বলে না ঠিক না? আজকে দেখেন ক্লাস ওয়ানের একটা বইয়ের মধ্যে গত বছর ছিল, টিচার রুমে ঢুকছে, টিচারকে সবাই সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, টিচার জবাব দিচ্ছে ওয়া আলাইকুম আসসালাম, আর এখন তার ওই জায়গার মধ্যে ঢুকাই দিছে হ্যালো গুড মর্নিং, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা গুড মর্নিং বলেন, শুভ সকাল বলেন, কোনো অসুবিধা নাই, প্রথমে আগে সালামটা দেন, অসুবিধা কি? আগে সালাম দিয়ে কথা শুরু করেন, আসসালামু আলাইকুম, এই কথাটা আপনাদের এত খারাপ লাগলো কেন? এই কথাটাকে বই থেকে তুলে দিতে হবে কেন? এমন কি আমি স্কুলের কথা বলতেছি না, মাদ্রাসার বইয়ের মধ্যে যে ঢোল তবলা হারমোনিয়াম এইগুলির ছবি দিয়ে তারা একটা বই, শিল্প ও সংস্কৃতি না শিক্ষা ও সংস্কৃতি একটা বই আছে ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর মধ্যে, এই বইয়ের কভার পেজে আপনি দেখবেন হারমোনিয়ামের ছবি, তবলার ছবি। আচ্ছা বলে মাদ্রাসার মধ্যে কি কেউ গান শেখার জন্য যায়? মানসার মধ্যে তো আরবি শিখার জন্য যায়, দিন শিখার জন্য যায়, ইসলাম শিখার জন্য যায়, ইভেন একটা স্কুলেও কেউ গান শিখার জন্য যায় না। গান শিখার জন্য আলাদা গানের স্কুল আছে না নাই? গান শিখবে, তবলা শিখবে, নাচ শিখবে, হারমোনিয়াম শিখবে, যা খুশি তা শিখবে, এটার জন্য আলাদা প্রতিষ্ঠান আছে? আমার বাচ্চাকে তো আমি গান শেখার জন্য স্কুলে পাঠাই নাই, আমার টাকা দিয়ে আমি আমার সন্তানকে স্কুলে পাঠিয়েছি গান শেখার জন্য না, তাকে সঠিকভাবে দিন শেখানোর জন্য, আদর্শ মানুষ গড়ে তোলার জন্য, শিক্ষিত করার জন্য, কথা বলে না ঠিক কিনা? কিন্তু আজকে দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিচ্ছে, এবং এগুলি যারা করতেছে মনে রাখবেন সব কিছুরই একটা শেষ আছে, কথা বলে না ঠিক কিনা? আল্লাহ পাক সহ্য করেন, কিন্তু আল্লাহ যখন পাকড়াও করেন তখন কিন্তু ছাড় দেন না, ইন্না বাদশা রব্বিকা শাদীদ, আল্লাহর পাকড়াও বড়ই কঠিন। আল্লাহ পাক নমরুদকে ক্ষমতা দিয়েছিল, নমরুদ আল্লাহর দুশ্মন ছিল, এই দুশ্মনকে আল্লাহ পাক রাজত্ব দিয়েছিল, 400 বছর পৃথিবী শাসন করেছে, শেষমেশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি দিয়ে আল্লাহ পাক নমরুদকে মারে নাই, মেরেছে একটা ল্যাংড়া মশা দিয়া, কথা বলে না ঠিক কিনা? কারণ এই নমরুদকে মারার জন্য যদি ইব্রাহিম আলাইহিস সালামের তলোয়ার উঠে, তাইলে এটা তো নমরুদের মর্যাদা আরো বেড়ে যাবে, কারণ মশা মারার জন্য কামান দাগানোর কোনো দরকার আছে নাই। আল্লাহ পাক এই জন্য নমরুদকে মারার জন্য ইব্রাহিম খলিলুল্লাহর তলোয়ারকে ব্যবহার করেন নাই, ব্যবহার করেছেন একটা ল্যাংড়া মশাকে। এই ল্যাংড়া মশা নমরুদের নাকে দিয়ে ঢুকেছে, মাথার মধ্যে কামড়ানো শুরু করেছে,
নমরুদ বসে শান্তি পায় না, শুয়ে শান্তি পায় না, উঠে শান্তি পায় না, ঘুমায় শান্তি পায় না। এতদিন নমরুদের দরবারের মধ্যে আসার নিয়ম ছিল, কেউ যখন আসবে তখন নমরুদকে সেজদা করতে হবে, আর এখন নিয়ম পাল্টায় গেছে, কারণ নমরুদের কিচ্ছু ভালো লাগে না, কেউ যখন জুতা দিয়ে বাড়ি মারে তখন নমরুদের ভালো লাগে। এই জন্য নমরুদ নিয়ম করে দিয়েছে, আমার কাছে কেউ যখন আসবে দেখা করার জন্য প্রথমে তাকে আমাকে একটা জুতার বাড়ি মারতে হবে। কি মারতে হবে? এই জুতার বাড়ি খাইয়া এই নমরুদ গেছে জাহান্নামে। আল্লাহ পাক যখন শাস্তি দিবেন তখন কেউ বাঁচাতে পারবে না, কথা বলেন না ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে কি এতদিন ইঞ্জিনিয়ার হয় নাই, ডাক্তার হয় নাই, এতদিন বিজ্ঞানী হয় নাই, তো নতুন করে বিজ্ঞানী বানাইতে গিয়া আমার সন্তানদেরকে ধর্মহীন শিক্ষা দেওয়ার দরকারটা কি? কথা বলেন না ঠিক কিনা? এই জন্য এই ধর্মহীন শিক্ষা আমাদের সমাজ থেকে তুলে দিতে হবে। আমরা এই ধর্মহীন শিক্ষা মানি না, আমরা চাই আমাদের সন্তানদেরকে দিন শেখানো হোক, ধর্ম শেখানো হোক, আদব শেখানো হোক, আখলাক শেখানো হোক, আমার নবীর সুন্নত শেখানো হোক, কথা বলে না ঠিক কিনা? এরপরে নবী যে সাদ করতেছেন, ওয়া আতা আর রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, এবং এমন সময় আসবে যখন একজন ছেলে তার মার অবাধ্যতা করবে কিন্তু তার স্ত্রীকে খুশি করবে, স্ত্রীর ইচ্ছা মাফিক জীবন যাপন করবে, স্ত্রী যা বলবে তা শুনবে, মার কথা শুনবে না, মাকে কষ্ট দিবে। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। অনেক ছেলে এরকম আছে, স্ত্রী আইসা আপনাকে বলল, জানো আজকে তোমার মা ঘরের মধ্যে এই কাজটা করছে, বাস এখন আপনি আর মাকেও জিজ্ঞাসা করলেন না, আর মাকে জিজ্ঞাসা করবেন কি? মাকে জিজ্ঞাসা করার এই অনুমতি তো আপনার নাই, বরং মা যেটা বলবে সন্তান হিসাবে দায়িত্ব সেটাই আপনাকে মেনে নেওয়া, কথা বলে না ঠিক কিনা? মা যদি একটা অন্যায় কথাও বলে, মাকে কি বিচার করার ক্ষমতা সন্তানের আছে? তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, মার মুখে মুখে তর্ক করা যাবে না, মার সাথে বেয়াদবি করা যাবে না। কিন্তু অনেক সন্তান আছে আজকে স্ত্রীর প্রেমে এমনভাবে দেওয়ানা হয়ে গেছে, স্ত্রীর মা বাবার খবর নেয়, নিজের মা বাবার খবর নেয় না। এরপরে নবী যে সাদ করতেছেন, এরপরে আদনা সদিকাহু ওয়া আকসা আবাহু, তখন ছেলেরা বন্ধুদেরকে খুশি করবে, বাবার কথা মানবে না। বাবা যদি বলে আমার ছেলে আমার জন্য একটা ওষুধ নিয়ে আসো, বলবে রাত বাজে দশটা, এখন ওষুধ আনবো কেন, কালকে সকালে আইনা দি মনে। আর এগারোটা বাজে বন্ধু যদি ফোন করে কয় দোস্ত তাড়াতাড়ি আয়, তখন সাথে সাথে ঘর থেকে বের হয়ে যায়, আসে না? না এরকম বাবার কথা মানে না, বন্ধুকে খুশি করে। এরকম করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি আরো অনেক কথা বলেছেন, যে মসজিদের মধ্যে জোরে কথা বেড়ে যাবে, সমাজের মধ্যে ফাঁসেক লোক হয়ে যাবে, ওই সমাজপতি মানুষ তার তাকে সম্মান করবে, বেজ্জত হওয়ার ভয়ে রাস্তার মধ্যে এখন তাকে দেখলে সালাম যদি না দেন তাহলে কালকে সকালে আপনার বিরুদ্ধে বিচার বসায় দিবে, আপনাকে লাঞ্ছিত করবে, আপনাকে একটা বিপদে ফেলে দিবে। তখন মানুষ ওই ফাঁসেক লোকদেরকে বাধ্য হয়ে সম্মান করতে হবে, নাউজুবিল্লাহ বলেন না? এরপরে নবী ইরশাদ করতেছেন, তখন গান বাজনা বেড়ে যাবে, তখন নাচনে ওয়ালিদের ডিমান্ড বেড়ে যাবে, যারা গান বাজনা করবে মানুষ তাদেরকে সেলিব্রিটি মনে করবে। এইভাবে যখন একটার পর একটা মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা আসমান থেকে এমনভাবে গজব নাজিল করবেন, রিহাল হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান ওয়া আয়াতিন তাতা ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন বারিন কুতিয়া সিলকুহু ফাতাত ফাতাতাবা। নবীজি ইরশাদ করতেছেন, তখন আসমান থেকে আল্লাহ পাক একটা আগুনের গোলা বর্ষণ করবেন, রক্তিম বর্ণের একটা বাতাস বইয়ে দিবেন, তখন ভূমিধস হবে, তখন ভূমিকম্প হবে, তখন আসমান থেকে আগুনের গোলা বর্ষণ করা হবে, এমনভাবে আল্লাহ আজাব দিবেন, একটা পুতির মালা যখন ছিঁড়ে যায়, একটা তসবির দানা যখন ছিঁড়ে যায়, তসবির দানা ছিঁড়ে গেলে এই তসবির দানাগুলি একটার পর একটা যেভাবে পড়তে থাকে আল্লাহর পক্ষ থেকে একটার পর একটা আজাব আসতে থাকবে। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। এই যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, গত 2 বছর আগে মহামারী চলে গেল, এরকম আরো ভয়াবহ আজাব অপেক্ষা করতেছে, কারণ আমরা দিনে দিনে এই সমস্ত কাজ করতেছি। এই সমস্ত কাজ যখন সমাজে বেড়ে যাবে তখন বুঝতে হবে আল্লাহর আজাব আর বেশি দূরে বাকি নাই, নাউজুবিল্লাহ বলেন না? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, বাবা সময় অনেক হয়ে গেছে, এরকম কেয়ামতের অসংখ্য আলামত বলতে গেলে রাতের পর রাত চলে যাবে, শেষ হবে না। আমরা কেয়ামতের খুবই সন্নিকটে, আমরা খুবই কাছাকাছি, সুতরাং কেয়ামতের পূর্বে আমাদের হাতে এখনো সময় আছে,
এখনো তওবা করে আল্লাহর দরবারে যদি আমরা যাইতে পারি, আমাদের মৃত্যুটা যদি ঈমানের উপরে হয় হয়তোবা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। কিন্তু এই কিয়ামতের এই সময়, এই কিয়ামতের পূর্বের এই মুহূর্ত, ফিতনার এই জামানায় ঈমান রক্ষা করাটা নবী ইরশাদ করেছেন, হাতের মধ্যে জ্বলন্ত আঙ্গার নেওয়াটা যতটা কঠিন হবে, ঈমানদারের ঈমান রক্ষা করাটা তার চেয়ে বেশি কঠিন হবে। নাউজুবিল্লাহ বলেন, বর্তমান সময় ঈমান রক্ষা করাটাও বিন্তু বাবা কঠিন। সেই জন্য বৎসহবত ছেড়ে দেন, বন্ধু যাদেরকে বানাবেন নেককারদের সাথে বন্ধুত্ব করেন। এই বিভিন্ন ছেলেরা আছে, তারা কিশোর গ্যাং, উমুক গ্যাং, তুমুক গ্যাংয়ের সদস্য, এগুলি না হয়ে গাউসে কমিটির সদস্য হয়ে যান, নেককার সংগঠনের সদস্য হয়ে যান, যে সংগঠন দুনিয়াতেও কাজে আসবে আখেরাতেও কাজে আসবে। কথা বলেন না ঠিক কিনা? যে গাউসে পাক আব্দুল কাদের জিলানির নামে গাউসে কমিটি, আপনারা দেখেছেন করোনার মধ্যে গাউসে কমিটি ভাইরা বসেছিল, বসেছিল না, তারা কিন্তু মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছে। বিএমডিপির মধ্যে যখন আগুন লেগেছে, বিএমডিপির মধ্যে তারা আগুন তো আক্কা করে নাই, সেখানে ঝাঁপিয়ে পড়েছে, সেখান থেকে প্রায় 29টা লাশ উদ্ধার করেছে, আলহামদুলিল্লাহ বলেন। এইভাবে যতগুলি মানবিক কাজ আছে, সবার আগে গাউসে কমিটির সদস্যদেরকে আপনি পাবেন, ঠিক কিনা বলেন না? দুনিয়ার মধ্যে গাউসে কমিটির কাজ আপনারা যখন দেখেন, মানুষ দেখবেন তাদেরকে দেখতে সেলুট করে, তাদেরকে সম্মান করে, তাজিম করে, কি গাউসে কমিটির সদস্য, তারা সমাজের এই এই ভালো ভালো কাজগুলি করতেছে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আপনাদেরকে ইজ্জতশালী করবেন, আর কিয়ামতের ময়দান আমার নবী আপনাদের প্রতি খুশি হবেন। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য গাউসে কমিটির সদস্য হয়ে যাবেন। কোন কিশোর গ্যাং বিভিন্ন অশ্লীলতার মধ্যে যেগুলি আপনাদেরকে দাওয়াত দেয়, বলবে বন্ধুরা আসো আমরা সবাই মিলে একটা কনসার্ট করি, শীতের রাত একটু নাচানাচি করি, গায়ে হলুদের মধ্যে একটু পার্টি করি, এই ধরনের কথা যারা বলবে তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাল্লাহ? এদের থেকে দূরে থাকার দরকার আছে না নাই? এদের থেকে দূরে থাকবেন। এরপরে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের প্রতি ফরজ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, আল্লাহ আপনি আমাকে মেরাজ দিয়েছেন, আমার উম্মতকে কি দিলেন? আল্লাহ পাক বলেন হাবিব জান 50 ওয়াক্ত নামাজ দিলাম। আর নামাজ হচ্ছে আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজই আপনার উম্মতের মিরাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? 50। বলেন না কয় ওয়াক্ত? হযরত মূসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে ছিলেন, ওসি ইয়া হুজুর আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না, 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত নামাজ পড়লে তো কিছুক্ষণ পরপর নামাজ পড়তে হবে, তো ঘুমাবে কখন, খাবে কখন, অন্য কাজ করবে কখন? হুজুর আপনি আবার আল্লাহর কাছে যান। আমার আল্লাহ পাক আরো 5 ওয়াক্ত কমায় দিলেন, কয় ওয়াক্ত এখন? 45। এরকম করে মূসা আলাইহিস সালাম নবীকে বলেছেন, হুজুর আপনি আবার যান, নবী আবার গেছে, হুজুর আবার যান, নবী আবার গেছে, একবার নয়, দুইবার নয়, নবী 9 বার গিয়েছেন, আল্লাহ পাক সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। তখন মূসা আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি আবারও যান। তখন আমার নবী বললেন, মূসা আমি আল্লাহর কাছে যতবার গিয়েছি আল্লাহ প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কমায় দিছে, এখন আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত বাকি রয়ে গেছে, এখন আমি যদি আবার যাই, আল্লাহ যদি 5 ওয়াক্ত কমায় দেয়, তখন তো নামাজই থাকবে না, তখন কি নামাজ থাকবে না? আর আমি মেরাজ করেছি, আমি জানি আমার আল্লাহর সাথে দিদার করার যে তৃপ্তি, যে আনন্দ, যে শান্তি, এটা কত, এটা কত। এই জন্য আমি তো খালি হাতে আমার উম্মতের কাছে যাইতে পারবো না, উম্মতের জন্য কিছু তো নিয়ে যেতে হবে, এই জন্য দৈনিক 5 বার আমার আল্লাহর সাথে মেরাজ করার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছি। এবং আমার নবীজি যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব আমি দিয়েছিলাম 50, নিয়ে যাচ্ছেন 5, আল্লাহর বিধানে কোনো তাবদিল হবে না, পরিবর্তন হবে না, যদিও আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ সওয়াব দেব 50 ওয়াক্তের। আমাদেরকে আল্লাহ পাক সওয়াব দেয় কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের সওয়াব আমরা পেয়ে যাচ্ছি 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে। সুতরাং আমি অনুরোধ করবো আমার ভাইরা, আপনি যতই ব্যস্ত থাকেন, যতই আপনার হাতে কাজ থাকুক না কেন,
নামাজকে এক নম্বরে রাখবেন, কারণ নামাজ এটা আল্লাহর সাথে আমাদের কানেকশন, আল্লাহর সাথে আমাদের দিদার, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক স্থাপন করার একটা মাধ্যম। যখন কবরে চলে যাব তখন চেষ্টা করবেন নামাজ পড়তে পারবেন না, হাশরের ময়দানে নামাজ পড়তে পারবেন না। এমনকি আমার নবী ইরশাদ করেছেন জান্নাতে যাওয়ার পরেও জান্নাতের একটা আফসোস করবে, জান্নাতের মধ্যে আফসোস করার তো কোনো দরকার নাই, কারণ সেখানে চাওয়ার আগেই আল্লাহ আপনাকে দান করে দিবে। জান্নাত এত সুন্দর, আমার নবী ইরশাদ করেছেন জান্নাতের সৌন্দর্য কোনো চোখ কল্পনা করতে পারে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো চোখ কোনোদিন দেখে নাই, অন্তর কোনোদিন জান্নাতের সৌন্দর্য কল্পনা করতে পারবে না। জান্নাত এত সুন্দর, জান্নাতের মধ্যে আফসোস তো করার কোনো কথাই আসে না। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে মানুষ কেন আফসোস করবে? তখন তারা জান্নাতে যাওয়ার পরে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে যেই সামান্য ইবাদত করেছিলাম এই ইবাদতের বিনিময়ে জান্নাতের এত নিয়ামত দান করেছেন, আহ দুনিয়ার মধ্যে যদি আরো বেশি ইবাদত করতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। তখন জান্নাতীরা আফসোস করবে আবার দুনিয়াতে এসে ইবাদত করার জন্য। যারা বলেন না সুবহানাল্লাহ, জান্নাতীরা তখন কি আফসোস করবে? দুনিয়াতে এসে ইবাদত করার আফসোস করবে, কিন্তু দুনিয়াতে আর আসার কোনো সুযোগ আছে বাবা? নাই। এই জন্য এখনো সুস্থ আছেন, এখনো সহি সালামত আছেন। আমি বলতেছিলাম, আমি গতকালকে যেই খালুর মৃত্যুর কথা বললাম, আজকে জানাজা পড়ে আসলাম, এই গত সপ্তাহে আমি শুনলাম তিনি হঠাৎ স্ট্রোক করেছেন। স্ট্রোক করেছেন, আর স্ট্রোক করলে শরীরের কোথাও না কোথাও এটা একটা আঘাত লাগে, ধাক্কা লাগে। ওনার আঘাতটা লেগেছিল হার্টে, উনি কথা বলতে পারতেছিলেন না, কিচ্ছু করতে পারতেছিলেন না। আমি কয়েকদিন আগে এখানে আরেকটা মাহফিল আসলাম, ওই ঘরের সাহেবে দাওয়াত যিনি, ইনিও আমি আসার আগের দিন স্ট্রোক করেছে, বলো তার স্ট্রোকটা হয়েছে তার গলার মধ্যে, মানে গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না, এখন কথা বলতে পারতেছে না। তো এই যে এখনও যে আপনি সুস্থ আছেন বাবা, এটার চেয়ে বড় কোনো নিয়ামত আছে? এখন একটা মানুষ স্ট্রোক করে হঠাৎ করে দেখবেন এখন সুস্থ, এখন আর সে কোনো কথা বলতে পারতেছে না, এখন তাকে বাথরুমে নেওয়ার জন্য মানুষের প্রয়োজন হচ্ছে, এখন তার ক্যাথেটার লাগায় দেওয়া হচ্ছে, প্রস্রাব পায়খানা বিস্তার মধ্যে করতেছে। তখন তো মানুষ আল্লাহকে এই কথা বলে, আল্লাহ এই দুনিয়ার এই বেজ্জতি জিন্দিগি আর দরকার নাই, আমাকে তাড়াতাড়ি মৃত্যু দিয়ে দাও, আমার দুনিয়ার কষ্ট আর ভালো লাগে না। কথা বলে না ঠিক কিনা? তো ওই দিন আসার আগে এখন এই সময়কে, এই সুস্থতাকে গনিমত মনে করার দরকার আছে না নাই? এই সুস্থতাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? এবং এই রজব মাস নামাজ ফরজ হওয়ার মাস, রজব মাসের মেয়েরা জন্য নবীর এই রাত নামাজ ফরজ হওয়ার রাত, কথা বলে না ঠিক কিনা? তো এই মাসেই তো আমরা বেশি বেশি করে নামাজ পড়া দরকার, এবং এই মাস থেকে ওয়াদা করতে হবে, আল্লাহ জীবনে অতীতে অনেক নামাজ কাজা হয়ে গেছে, ইচ্ছায় করেছি অনিচ্ছায় করেছি, আল্লাহ তুমি রহমান রহিম, তুমি চাইলে ক্ষমা করে দিতে পারো, আর জীবনে নামাজ কাজা করব না, আমরা নিয়ত করতে দেরি করব, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিতে দেরি করবে না। আল্লাহ পাক ওয়াদা করেছেন, বান্দা আমার দিকে যদি এক হাত পরিমাণ আসে আমি তার দিকে দশ হাত আসি, আমার বান্দা যদি আমার দিকে এক গজ আসে আমি দশ গজ আসি, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ দৌড়ায় দৌড়ায় আসি। জোরে বলে না সুবহানাল্লাহ। একজন মা যখন সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছে, কিন্তু মাও কিন্তু সন্তান অপেক্ষায় থাকে, দেখি আমার সন্তানটা আবার ফিরে আসে কিনা। মা যেভাবে সন্তানের জন্য অপেক্ষায় থাকে, আমার আল্লাহ তার বান্দার অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ বলে না, 70টা মার চাইতে আল্লাহ তার বান্দাকে বেশি মহব্বত করে। এই জন্য আজকে জুমার রাত, এই রাতেই তওবা করেন, হতে পারে আজকের এই মাহফিল আমাদের তকদিরে পরিবর্তন হয়ে যেতে পারে, হতে পারে আজকের এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, কথা বলে না ঠিক কিনা? যদি আল্লাহর কাছে চাওয়ার মতো আমরা চাইতে পারি, ডাকার মতো ডাকতে পারি, আল্লাহ কখন আমাদেরকে নিরাশ করবে না? আমি এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ওয়াদা করি, এবং এই যে কিয়ামতের যে সমস্ত আলামতের কথা বলা হয়েছে, আমানতের খেয়ানত করা, জানা ব্যবিচার করা, এলেম উঠে যাওয়া, জাহালাত বেড়ে যাওয়া, মদপান বেড়ে যাওয়া, এই সমস্ত গুনার কাজ আমরা যেন না করি। আমরা আল্লাহর সাথে আজকে ওয়াদা করব, আল্লাহ যা তুমি নিষেধ করেছো আমরা তা করব না, যা তুমি হুকুম করেছো আমরা পালন করব, ইনশাআল্লাহ বলেন। এবং হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এক কথা সঙ্গের ভাইদের ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, যারা আজকের এই মাহফিল ইন্তজাম করেছেন, যারা টাকা পয়সা শ্রম বুদ্ধির মাধ্যমে খেদমত করেছেন। এবং আমি আবারও আমাদের মাইকের আওয়াজের কারণে যদি কারো কোনো ব্যাঘাত হয়ে থাকে, আমি মাহফিল কমিটির পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে এগুলিকে পছন্দ করি না। মাইক শুধু লাগাবেন প্যান্ডেলের মানুষ শোনার জন্য,
বাইরের মানুষকে এত টাকা খরচ করে এত জোর করে এদেরকে ওয়াজ শোনানোর কোনো দরকার নাই। যে চিনে সে কিনে, কথা একটা আছে না, যে চিনে সে কি কিনে, যার প্রয়োজন সে এখানে আসবে, তাকে শোনানোর জন্য এত সস্তা কেন আপনারা? এত সহুলত হওয়ার তো কোনো দরকার নাই। এককালে তার কানের মধ্যে আপনি ওয়াজ শোনায় দিবেন, আওয়াজ শোনায় দিবেন, এত সহজ করার দরকার নাই, একটু কষ্ট করে শেখার দরকার আছে। যে পায়ে হেঁটে মাহফিল আসতে পারে না, তার তো আমার ঘরে বসায় বসায় ওয়াজ শোনানোর কোনো দরকার নাই। এই জন্য এই বিষয়গুলি আমি আপনাদেরকে বলেছি। আপনাদের কি কষ্ট লেগেছে বাবা? কারণ আমরা তো বিভিন্ন জায়গায় যাই, আমাদেরকে অনেক অনেকভাবে আমাদেরকে বলে, হুজুর এই যে আমার ছোট্ট বাচ্চাটা ঘুমাইতে পারে না ওয়াজের কারণে, আমার অসুস্থ মা বাবা ঘুমাইতে পারে না ওয়াজের কারণে, আমার ছেলেটা পরীক্ষা দিবে হুজুর এই ওয়াজের মাহফিলের আওয়াজের কারণে ডিস্টার্ব হয়। হ্যাঁ, এটা যেমন হয় তাহলে যখন গান বাজনা হয়, গায়ে হলুদের মধ্যে নাচানাচি হয়, তখনও তো প্রতিবাদ করা দরকার, কথা বলেন না ঠিক কিনা? নাহলে তো এটা ইনসাফ হবে না কথাটা। আজকে রাতে এখানে যদি মাহফিল না হতো, হয়তো বা গান হইতো, হয়তো বা কনসার্ট হইতো, কিন্তু এই কনসার্ট বন্ধ করে, গান বাজনা বন্ধ করে এই যে মাহফিলের ব্যবস্থা করেছে, এটা কি খারাপ করেছে না ভালো করেছে? আবার অনেক জায়গায় এই ভালো কাজেরও শত্রু অনেক অভাব নাই, ভালো কাজের পিছনে শয়তান লেগে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আপনি আবার মনে করিয়েন না আমি মাহফিলের বিরুদ্ধে বলতেছি, মাহফিল দরকার, মাহফিলের বিকল্প নাই, মাহফিল করবেন এবং মানুষের কষ্ট যেন না হয় সেটাও চিন্তা করবেন, এবং যারা গান বাজনা করতেছে, গান বাজনা করে মানুষের নামাজের ব্যাঘাত ঘটাচ্ছে, ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আপনাদেরকে একটি দাওয়াত, আগামী 14, 15, 16 বুধ, বৃহস্পতি, শুক্র এই তিন দিন ফেব্রুয়ারি মাসের দাওয়াত ইসলামের ব্যবস্থাপনায় তিন দিনের সুন্নতে বড় ইজতেমা ঢাকা হাজি ক্যাম্প সংলগ্ন আশিয়ান সিটিতে এই ইজতেমা অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে দাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক আপনাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুক, আমিন।